আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইয়ামুন আলা ইবাদিহি বিমাওয়াসিমিল খায়রাত ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু রাব্বুল বারিয়াত ওয়া আশহাদু আন্না নাবিয়িনা মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারিক আলাইহি আল্লাযী خلقه على خلق عظيم وعلى آله وصحبه أولو الفضل والمكرمين والتابعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقال الله تعالى عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام النار রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহাল বাব ওয়া গুলিকাত আবওয়াবুন নার ফালাম ইউফতা মিনহাল বাব ওয়া লিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা রাওয়াহু আত-তিরমিজি ফি কিতাবি সিয়াম ওয়া ক্বালা হাযা হাদীসুন হাসানুন সহীহ। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক। সে আল্লাহর করুণা বা অনুগ্রহ হলো যে তিনি আমাদেরকে মর্যাদাবান করার জন্য এবং আমাদের পাপ রাশিকে মিটিয়ে দেওয়ার জন্য বেশ কিছু সময়, ওয়াক্ত এবং আমল সৃষ্টি করেছে, যার মাধ্যমে আমরা সহজেই মর্যাদাবান হতে পারবো এবং পাপমুক্ত হতে পারবো। আমরা সেই সত্তার প্রশংসা করি যিনি আমাদের জন্য এই সুব্যবস্থা রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ, সালাম ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, যিনি ছিলেন আমাদের জন্য অনুগ্রহ রহমত স্বরূপ এবং যিনি নিজেই ছিলেন আমাদের জন্য ক্ষমা পাওয়ার এক উত্তম সবাব উপকরণ, এবং তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মর্যাদাবান করেছেন। কিয়ামতের মাঠেও তার মাধ্যমে আমরা উপকৃত হব, তিনি আমাদের জন্যে শাফাত করবেন। আমরা সেই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আজ শাবান মাসের 28 তারিখ শেষ হয়ে গেছে, 29 তারিখের চাঁদ উঠে গেছে। আগামীকাল মানে 29 তারিখের চাঁদ উঠেছে বলতে মানে 29 তারিখ শুরু হয়ে গেছে, আমাদেরকে চাঁদ দেখার ইচ্ছা করা উচিত ছিল এখন, কারণ আজকে না কালকে, ও আজকে শুক্রবার, তা আজকে 28 তারিখ পার হয়ে গেল, 29 তারিখ শুরু হবে ইনশাআল্লাহ। কালকে আমরা চাঁদ দেখার চেষ্টা করব, কারণ রমজান মাস হাসিল হওয়ার দুইটা মাত্র মাধ্যম। আমরা হয়তো আগে আলোচনা করেছি বা এই আলোচনা শুনেছেন
যে রমজান মাস দুইভাবে প্রমাণ করা যায়, এক হলো চাঁদ দেখে, আর চাঁদ যদি দেখা না যায় তাহলে শাবান মাসকে 30 দিয়ে পূর্ণ করে নিলে রমজান মাস পাওয়া যাবে। তা আজকে যেহেতু 28 তারিখ চলে গেল, কালকে 29 তারিখ হবে, তো 29 মাস হয়, যদি 29 মাস হয় তো তারপরের দিন রমজান শুরু হয়ে যাবে, ওটা নির্ভর করবে চাঁদের উপরে। আর যদি কালকে আমরা চাঁদ না দেখি তাহলে কালকের দিনটার পরের দিন যেটা ওটাকে আমরা 30 শাবান পালন করে নেব, তার মানে রবিবার। আর সোমবার দিন সিয়াম হবেই হবে, এতে কোনো ভুল নাই। সোমবার দিন হয় রমজানের 1 তারিখ হবে অথবা 2 তারিখ হবে, যদি রবিবার দিন 1 তারিখ হয়ে যায় তাহলে সোমবার দিন সিয়াম হবেই হবে, আর না হয় সোমবার দিন আমাদের সিয়াম শুরু। তো নির্ভর করছে কালকের দিনের উপরে, কালকের চাঁদের উপরে। আর এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ। তিনি নিজে চাঁদ দেখতেন এবং আমাদেরকে বলেছেন আমরা যেন চাঁদ দেখি, এটা তার পক্ষ থেকে দিক নির্দেশনা ছিল। রমজান হাসিল করার এটাই উপায়, এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস রয়েছে। বুখারি মুসলিমে তো আছে, এছাড়া প্রায় হাদিসের কিতাবে আছে। যেহেতু হাদিস বুখারি এবং মুসলিমে রয়েছে তাই আমরা অন্য হাদিসের রেফারেন্স দেওয়ার প্রয়োজন বোধ করি না। তো বুখারিতে যে হাদিসটি আছে সেই হাদিসটি আপনি সিয়ামের অধ্যায় 30 নম্বর অধ্যায়, এটা তার 1909 নম্বরে হাদিসটা পেয়ে যাবে। 1909 মানে 1909, তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস কোট করা হয়ে থাকে। قال رسول الله صلى الله عليه وسلم صوموا لرؤيته وافطروا لرؤيا فإن غبي عليكم فأكملوا العدة شعبان 30। তোমরা চাঁদ দেখে সিয়াম শুরু করবে, আবার চাঁদ দেখেই সিয়াম ভেঙে দেবে, তার মানে চাঁদ দেখে রমজান শুরু হবে, আবার রমজান থেকে আমরা ফারেক হব কিসের মাধ্যমে, চাঁদ দেখার মাধ্যমে। ফাইন গুব্বি আলাইকুম, আর যদি সেই চাঁদ ব্যাঘাত ঘটে, গায়েব থেকে যায়, আড়াল থেকে যায়, অদৃশ্য থেকে যায়, তাহলে কি করতে বলা হয়েছে, আকমিলুল ইদ্দাত শাবান 30, তাহলে শাবান মাসকে 30 দিনে পূর্ণ করে নেবে। তাহলে দুইটা উপায় রাসূল বলেছেন, চাঁদ দেখে এটা মাস শুরু হয়ে যাবে, আর না হয় 30 দিনকে পূর্ণ করে দিতে হবে। তো এই কাজটা আমরা আগামীকাল করব। চাঁদ যদি আমরা দেখতে না পাই তারপরের দিন 30 তারিখ পুরো করে তারপর রমজান শুরু হয়ে যাবে, তখন আর চাঁদ দেখার কোনো প্রয়োজন নেই। এটা হচ্ছে প্রথম আমল। দ্বিতীয় আমল হচ্ছে আজকে আমরা যেটা জানবো সেটা হলো এই চাঁদ দেখারও একটা দোয়া আছে, যেটা একটা সহি হাদিস দিয়ে প্রমাণ করা যেতে পারে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 3451 নম্বরে উল্লেখ করেছেন, যেটা আপনি 45 নম্বর অধ্যায় কিতাবুদ দোয়া, তাতে চাঁদ দেখার দোয়া হিসেবে তিনি একটা হাদিস এনেছেন, যে হাদিসটি যেমনটা বলেছি 3451 নম্বর হাদিস, সেটা মিশকাতেও আছে, মুসনাদে আহমদ থেকে মিশকাত উল্লেখ করা হয়েছে। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই দোয়া শিক্ষা দেওয়া হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ দেখতেন, ইজারা আল হেলাল কালা, তখন তিনি বলতেন আল্লাহুম্মা আহিল্লাহু, আরেকটা শব্দ হচ্ছে আল্লাহুম্মা আহলিলহু, আপনার জন্য যেটা সহজ সেটা বলবেন, আল্লাহুম্মা আহিল্লাহু, এটা সহজ, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম, এটা এতটুকু হচ্ছে দোয়া। তারপরের অংশটুকু এক্সট্রা রব্বি ওয়া রব্বুকাল্লাহ, তো চারটা বাক্য, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান, মানে বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়া সালামাতি ওয়াল ইসলাম, তারপরেরটা হচ্ছে রব্বি ওয়া রব্বুকাল্লাহ, এটা সহজ সেন্টেন্স, বাক্যটা লাস্টটা সহজ, রব্বি ও রব্বুকাল্লাহ, মানে আমার এবং তোমার রব আল্লাহ, মানে চাঁদকে দেখে এই দোয়া করতে হয়। তো এই হাদিসটা নাসিরুদ্দিন আলবানী বলেছেন সহিহ, আমরা আজকে নাম্বার যেহেতু বলে দিয়েছি তিরমিজিতে 3451 নম্বর হাদিসে পাবেন, ওখান থেকে হাদিসটিকে মুখস্থ করে নিন, যাতে করে চাঁদ দেখে আমরা এই দোয়া করতে পারি। তো এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি চাঁদ দেখতেন, দেখে দোয়াও করতেন। চাঁদ দেখার দোয়ার মাধ্যমে আমরা নতুন একটা মাস শুরু করব, আর এর মধ্যে আমরা চারটা জিনিস আল্লাহর কাছে চাচ্ছি, বিল ইয়ুমনি ওয়াল ঈমান,
একটা হচ্ছে নিরাপত্তা, আরেকটা হচ্ছে ইমান। সালামাতি ওয়াল ইসলাম, আরেকটা হচ্ছে শান্তি। সালামাত মানে হচ্ছে যে কোনো বিপদ আপদ থেকে হেফাজত, সুরক্ষিত হওয়া, আর হচ্ছে ইসলাম, ইসলামের সুরক্ষিত হওয়া। তো চারটা জিনিস, ইমান, ইসলাম, বিপদ আপদ থেকে মুক্তি, আর যে কোনো ব্যাধি, দুরারোগ্য বা অশান্তি থেকে মুক্তি, এই জিনিসগুলো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়ে নিচ্ছি যে আল্লাহ এই চাঁদ মানে এই পুরো মাস যেন আমার ইমানও ঠিক থাকে, ইসলামও ঠিক থাকে, আমার নিরাপত্তাও যেন ঠিক থাকে, এবং আমি যে বিপদ আপদ থেকে মুক্ত, এই পেরেশানি থেকে যেন আমি সেফ থাকি। এটা আপনি আল্লাহর কাছে চেয়ে নিচ্ছেন। যদিও আমাদের অধিকাংশ মুসলিমরা এই দোয়াগুলোকে কাজে লাগায় না, তারা এগুলোকে খবরই রাখে না। তো আমাদের উচিত এই সময়গুলোতে এই দোয়াটাকে মুখস্থ করে নেওয়া। এরপরে আমরা রমজান মাস পেয়ে যাব, এটা এমন একটা মাস, যদি আমাদেরকে আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যালার্ট থাকতে বলেছেন, আহসুল হেলালা শাবান আলী রমাদান, রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা শাবানের চাঁদগুলোকে গণনা করো লি রমাদান, রমজান মাসকে হাসিল করার জন্য। এই সম্পর্ক তাকিদ করা আছে। তো রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকের এই বক্তব্যের মধ্যে এক ঘন্টায় আমি আপনাকে রমজান মাসের বৈশিষ্ট্য এবং এই রমজান মাসে আমরা যে কাজগুলো করব সেই কাজের ফজিলত সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে আসি রমজান মাসের বৈশিষ্ট্য সম্পর্কে, কেননা সিয়ামের পূর্বে রমজান আসে। অনেকেই বক্তব্য করে আপনি দেখতে পাবেন রমজানের হেডলাইন লেখা একরকম, কিন্তু আলোচনা ভিতর ভিন্ন। লেখা থাকবে হয়তো রমজানের মাহাত্ম্য, রমজানের করণীয়, কিন্তু অধিকাংশগুলো দেখা যায় যে সিয়ামের কথা উল্লেখ করা হয়, রমজানের কথা বলে সিয়ামের আলোচনা। না, সিয়াম এক জিনিস, রমজান আরেক জিনিস। রমজান হচ্ছে একটা সময়, মাস, আর সিয়াম হলো একটা কর্ম, আমল। এটা দুইটার মানে অবস্থাটাই ভিন্ন, দুই রকম, আর দুইটা আপন জায়গায় মর্যাদা রাখে। রমজানের কিছু বৈশিষ্ট্য আছে, আবার সিয়ামেরও কিছু বৈশিষ্ট্য আছে। আমরা প্রথম রমজানের বৈশিষ্ট্য আলোচনা করব। কেন? কারণ রমজান মাসটা শুরু হয় আগে আর সিয়াম ফরজ হয় তারপরে। যেমন আজকের দিনটাই ধরে নেন, আজকে যদি রমজানের প্রথম তারিখ হতো তাহলে আজকে রাতে আমরা তারাবি পড়তাম, তাহলে আজকে রমজান কিন্তু শুরু হয়ে যেত। যে সবাই বলতো চাঁদ উঠে গেছে মানে কালকে থেকে সিয়াম, তাহলে আজকে চাঁদ উঠে যাওয়া মানে রমজান শুরু, আর সিয়াম হবে সকালে, রাতে তো আর সিয়াম নেই, তো রমজান আগে শুরু হয়। এই জন্য রমজানের বৈশিষ্ট্যটা আমরা আগে জানবো। কেন? কারণ যেই দিন রমজানের চাঁদ উঠে যাবে, প্রমাণ হয়ে যাবে যে এখন রমজান মাসে পৌঁছে গেছি। আপনি জেনে নেন, যেই মুসলিমরা কাবিরা গুনাহ থেকে বেঁচে আছে তাদের এক বছরের মধ্যে যত সাগিরা গুনাহ হয়েছে রমজানের চাঁদ উঠে গেলে আল্লাহর পক্ষ থেকে সব মাফ করে দেওয়া হবে। এই হাদিস ইমাম মুসলিম কোট করেছে কিতাব আত-তাহারাতের মধ্যে। হাদিস নাম্বার হচ্ছে 440, 440, মানে 440, 440 এ হাদিস পেয়ে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, এই হাদিস বহুবার শুনেছেন হয়তো, আসসালাওয়াতু ওয়াল খামসা ওয়াল জুমআতু ইলা জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতু মা বাইনাহুন্না ইযা ইজতানাবাল কাবায়ের। আরেকটা বর্ণনা আসছে, ইযা ইজতানাবাল কাবায়ের, পাঁচ ওয়াক্ত সালাত এবং জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এটা হচ্ছে মুকাফফিরাত, পাপকে মিটে দেওয়ার একটা উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে, ওয়াক্তের মধ্যে সেই মর্যাদা রেখেছেন যে একজন মুসলিম ফজরের সালাত আদায় করবে, জোহরের ওয়াক্ত হয়ে গেলে এর মধ্যে যদি তার কোনো ছোটোখাটো পাপ হয়ে যায় এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর, একইভাবে ঘুরতে থাকে, আল্লাহ পাঁচবার তাকে ক্ষমা করে, মানে প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে ক্ষমা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এক্সাম্পল দিয়েছেন নদীর সাথে, লাও আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন ফাহাল মিন দারানিহি শাইয়। রাসূল এইভাবে বুঝিয়েছেন যে কারো বাড়ির পাশ দিয়ে যদি একটা নহর প্রবাহিত থাকে আর ওই পানিতে যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো নাপাকি থাকবে, কোনো ময়লা থাকবে? সাল্লা ইয়া রাসূলুল্লাহ, পাঁচবার গোসল করার পরেও কারো শরীরে কোনো গন্ধ থাকবে না, ময়লাও থাকবে না। রাসূল বলছেন
কাজালিকা খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিনে এবং রাতের পাঁচ ওয়াক্ত নামাজের এটা হচ্ছে বৈশিষ্ট্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বডিতে কোনো পাপ টিকতে দেয় না, ওই নামাজের মাধ্যমে সব ঝরে যায়। এবং ওযুর মধ্যেও সেই ক্ষমতা দেওয়া হয়েছে, যখন কোনো বান্দা ওযু করে তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়ে যদি পাপ হয়ে থাকে সেগুলো ঝরে যায়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটিয়ে দেন। তো মুকাফিরাত বলা হয়েছে কি, রমাদান ওইলা রমাদান, গত রমজানে যারা হক আদায় করেছেন এই রমজানের চাঁদ উঠে গেলেই এক বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। তো এই জন্য রমজানের বৈশিষ্ট্যগুলো জানতে হবে, কারণ রমজান শুরুই হয় প্রথমে। এ রমজান মাস সম্পর্কে অনেক বৈশিষ্ট্যের কথা রয়েছে। আমরা যখন সমস্তগুলোকে সামনে রেখে আপনি যখন ভাববেন তখন দেখতে পাবেন একটা থেকে আরেকটার মর্যাদা বেশি। সব জিনিসের একটা সিরিয়ালিটি থাকে, সব কিছুর মধ্যে সব মর্যাদা একরকম নয়। তো রমজানের প্রায় আমার গণনা অনুযায়ী 30টার মতো হবে বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য বলা হয় এমন কিছুকে যেটা শুধুমাত্র ওই সময় ওই জিনিসের মধ্যে পাওয়া যায় যেটা অন্য কোনো সময় পাওয়া যায় না, এটা হচ্ছে বৈশিষ্ট্য, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। যেমন রমজান মাসের একটা বৈশিষ্ট্য হল রমজান মাসের প্রত্যেক দিনে এবং প্রত্যেক রাতে মুসলিমদের অপশন দোয়ার অপশন দেওয়া হয়েছে যে সে যা কিছু দোয়া করবে দিনে তার মধ্যে থেকে একটা দোয়া কবুল হবে, রাতে সে যা কিছু দোয়া করুক না কেন তার মধ্যে থেকে একটা দোয়া কবুল হবে, সকাল এবং সন্ধ্যায় দুইবার অপশন দেওয়া হয়েছে, এটা অন্য কোনো মাসে নাই। রমজান মাসের একটা বৈশিষ্ট্য হলো রমজান মাসে যদি কেউ রাত জেগে এই যে কেমন লাইল করে তারাবি যেটাকে আমরা বলি, এটাই অন্য মাসে আছে। অন্য মাসে যদি কেউ নামাজ পড়ে উত্তম তাহাজ্জুদ যেটাকে আমরা বলি, আর রমজান মাসে যদি কেউ ওই নামাজগুলো পড়ে তাহলে তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। তো এই অপশন অন্য কোনো মাসে নাই। অন্য মাসে নেকি হবে কিন্তু গুনাহ খাতা মাফ হয়ে যাবে এমন নাই। তো এগুলোকে বৈশিষ্ট্য বলে। এইরকম যদি আপনি গণেন তাহলে প্রায় 20-30টা হয়ে যাবে। তো আমরা আজকে দুই একটা উল্লেখ করব। রমজান মাসের সব থেকে বড় বৈশিষ্ট্য যেটা সেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই পৃথিবীবাসীকে হেদায়ত করার জন্য যখন আকাশ থেকে কিতাব নাজিল করার ইচ্ছা করেছেন আল্লাহ সেই সময়টাকে বেছে নিয়েছেন রমজান মাস। মানে পৃথিবীতে যত বড় বড় কিতাবগুলো এসেছে আসমানি কিতাব এগুলো পৃথিবীতে এসেছে রমজান মাসে। একটা হাদিস এই মর্মে ইমাম মুসনাদ আহমদ নিয়ে আসছেন, তবে হাদিসের সনদের মধ্যে দুই রকমের উক্তি পাওয়া যায়। নাসিরউদ্দিন আলবানী বলছেন হাদিস সহিহ গ্রহণযোগ্য, আর শোয়েব আল আরনাউত তার তাহাকিকে হাদিস দুর্বল। হাদিসটা কীভাবে আসছে, হাদিসটাকে বর্ণনা করেছেন ওয়াসিলাতে ইবনুল আসকা, তিনি বর্ণনা করেছেন আসকায় আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল আউয়ালু উনজিলাত সুহুফি ইব্রাহিম আলাইহিস সালাম ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান, ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাটা নাজিল হয়েছে রমজানের প্রথম রাতে, যেই দিন রমজান শুরু হয়েছে সেই দিনই ইব্রাহিম আলাইহিস সালামকে তার সহিফা দেওয়া হয়েছে। ওয়া উনজিলাতিত তাওরাত লি সিত্তিন মাদত মিন রমাদান, রমজান মাস ছয় দিন পার হয়ে যাওয়ার পরে ইনজিল তাওরাত নাজিল হয়েছে। ওয়া ইনজিলু লি সালাসাতা আশরাতা খালাত মিন রমাদান, 13 দিন পার হয়ে যাওয়ার পরে ইনজিল নাজিল করা হয়েছে। ওয়াল ফুরকান ওয়া নাজ্জালা ওয়া উনজিলাল ফুরকান লি আরবাইন ওয়া ইশরিনা খালাত মিন রমাদান, বলা হয়েছে কোরআন নাজিল হয়েছে 24 তারিখ পার হয়ে যাওয়ার পরে, তার মানে 24টা রমজান পার হয়ে যাওয়ার পরে কোরআন নাজিল হয়েছে। শোয়েব আল আরনাউত সম্ভবত এই একটা কথার ভিত্তিতে, সানাদে তো দুর্বলতা আছে, সম্ভবত এই একটা কথা ভিত্তিতে মনে হয় হাদিসটা দুর্বলের দিকে চলে যায়। কারণ কোনো কোনো বর্ণনায় 21 তারিখের রাতের কথা আছে, যে কদর যেই রাতে কদর হয়েছে সেই রাতেই কোরআন নাজিল হওয়ার ডেট। তো কোনো কোনো বর্ণনায় 21 তারিখের কথা আছে, কোনো কোনো বর্ণনায় 23 তারিখের কথা আছে, কোনো কোনো বর্ণনায় 25-27 তারিখের কথা আছে। তো 25 তারিখ যদি হয় এ হাদিস ফিট হয়ে যায়, 27 তারিখ হলেও এটা হবে, 29 তারিখ হলেও এটা হবে, মাত্র 2টা রাত বাদ পড়ে 21 আর 23।
আর না হয় এই হাদিস দিয়ে প্রমাণ করলে তিনটা রাত বলিষ্ঠ, 25 তারিখের রাত, 27 তারিখের রাত, 29 তারিখের রাত হতে পারে, সম্ভব এই হাদিস সহি হতে পারে। তবে তাহাকিকে নাসিরউদ্দিন আলবানী বলছেন সহি, ফাইদুল কাদির ফি সাহিহুল জামে, তাতে 1497 নম্বরে হাদিস পেয়ে যাবে। কিন্তু মুসনাদে আহমদে হাদিসটি যেটা এসছে 16984, সেটাকে ইমাম শোয়াইব আল আরনাওয়াত তিনি বলছেন হাদিস দুর্বল। এই হাদিস যদি আমরা দুর্বল মনে করি তাতে আমাদের কিছু যায় আসে না। কেন? কারণ অন্যান্য কিতাবগুলো রমজান মাসে নাজিল হয়েছে, কিন্তু কোন তারিখে এটা প্রমাণ যদি নাও বা হয়, কিন্তু রমজান মাসে হবে এটার অনেকগুলো বর্ণনায় আসছে। তার সব থেকে বড় বলিষ্ঠ কথা হলো অন্য কিতাব রমজান মাসে নাজিল হোক বা না হোক, কিন্তু কোরআন কোন মাসে নাজিল হয়েছে? রমজান মাস। এত তো কোনো ডাউট নাই, এটা চূড়ান্ত সত্য। কেন? কারণ যেই সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথ্য দিয়েছেন যে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বৈশিষ্ট্য তুলে ধরতে গিয়ে শুধু একটা কথাই বলেছেন, তুমি কি জানো রমজান মাস কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস হলো কোরআন নাজিল হওয়ার মাস। এটা হলো রমজান মাসের সব থেকে বড় বৈশিষ্ট্য, এটাকে ক্রস করতে পারবে না অন্য কোনো বৈশিষ্ট্য, যত মর্যাদা করে হাদিস থেকে থাক। কিন্তু এই কথাটাকে কোনো কিছুই ডিঙাইতে পারবে না, মানে এটাকে ডিনাই করে দিয়ে অন্য কোনো মর্যাদা পেয়ে যাবে প্রাধান্য, না এটা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কথা বলেন তাহলে সব থেকে দামি আর সব থেকে বড় কথাটাই বলে। যে রমজান মাস সম্পর্কে এর চেয়ে বড় আর কোনো কথা নাই যে আল্লাহ বলেছেন রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি, এটাই হলো এই মাসের সব থেকে বড় বৈশিষ্ট্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে বলেছি যে সব থেকে বড় বৈশিষ্ট্যটা উল্লেখ করেন, এর বহু নজির আছে, বহু এক্সাম্পল আছে। আর আল্লাহর কথা দিয়ে আপনি কোনো একটা জিনিসের সব থেকে বড় বৈশিষ্ট্য জানতে পারবেন। তো কথায় যেহেতু এখানে চলে আসছে, মানুষের সব থেকে বড় বৈশিষ্ট্য কী? আমাদের আলোচনা যারা শোনেন, হয়তো বক্তব্যে আমি বলেছি, শুনেছেন হয়তো, কেউ একজন বলেন তো দেখি একজন মানুষের তো অনেকগুলো বৈশিষ্ট্য আছে, সব থেকে বড় বৈশিষ্ট্যটা কী? আমরা সবাই এখানে মানুষ, তাই না? কোনো একজন বলেন তো দেখি, মানুষ হিসাবে আপনি কী জানেন আপনার সম্পর্কে, আপনার সব থেকে বড় বৈশিষ্ট্যটা কী? কোনো একজন বলেন, জানেন না কেউ? হ্যাঁ, আকল, বিবেক থাকা। আচ্ছা, এটা একটা বৈশিষ্ট্য, কিন্তু এটাও একটা বৈশিষ্ট্য, কিন্তু এটা সব থেকে বড় বৈশিষ্ট্য না। সব থেকে বড় বৈশিষ্ট্য কী? আমি আগে বলেছি যেটা আল্লাহ বলবেন এটাই হবে সব থেকে বড়। আল্লাহ কী বলেছেন কোরআনে? ভুলে যাওয়া, ভুলে যাওয়া বৈশিষ্ট্য নেই, এটা তো সব থেকে বড় ত্রুটি। এটা হলো সব থেকে বড় ত্রুটি, ভুলে যাওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে গুণ আমাদেরকে যে ত্রুটিটা রেখেছেন, এই ত্রুটির কারণে আমাদের পিতার দ্বারা সব থেকে বড় ভুল, মিস্টেক হয়ে গিয়েছিল এই ভুলে যাওয়ার কারণে, আর যার ফলে আমরাও ভুলে যাই। এই হাদিসও আমরা শুনিয়েছিলাম। তবে জেনে নেন, মানুষ যে ভুলে যায় এটা মানুষের একটা ঘাটতি, এটা একটা অপদস্থ হওয়ার কারণ, আবার এই ভুলে যাওয়াটাই মানুষের একটা প্রশান্তির কারণ। এখন এই কথা বলতে গেলে বক্তব্য দিবেন আরেক দিকে ঘুরিয়ে, তবে এই কথাটা বলে দিই। দেখেন, মানুষ ভুলে যে যায় এটা যে তার লাঞ্ছনা হওয়ার কারণ, আর এটাই কীভাবে প্রশান্তির কারণ হয় এটা একটা এক্সাম্পল দিই। মানুষ ভুলে যায় বিদায়, মানুষ লাঞ্ছিত হয়, অপমানিত হয়। যেমন আমাদের ঘরের স্ত্রীরা অনেক কিছু ভুলে যায় আর আপনার হাতে বকা খায়, আপনি মন খারাপ করেন, তাহলে তার ভুলে যাওয়াটাই তার লাঞ্ছনার কারণ। আপনি একটা কোনো একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, ইম্পর্টেন্ট কিছু দিয়েছেন, কোথায় রাখছে পায় না, কাজের সময় খুঁজে পায় না, বুঝলেন? এটা তাদের একবারে নেচার, ঘরের স্বভাবই এটা। আমরা দেখেন যারা অফিস আদালতে কাজ করি বা যারা কিছু দেখেন, ভুলে গেলেই সে বসের হাতে বকাঝকা খাবে। তো মানুষ যে যত বেশি ভুলে যায় সে কিন্তু মান মর্যাদায় কম, যার স্মৃতিশক্তি যত বেশি সে কিন্তু তত মর্যাদাবান, তাই না? কোনো আলেম দেখেন ত্রৌণি যখন কথা বলে আমরা অবাক হয়ে তাকাই থাকি, আর সুবহানাল্লাহ, কোরআনের একটা আয়াত মিস হয় না, কোনো একটা হাদিসও মিস হয় না, কত কিছু তার ব্রেনে থাকে। তো যে যত বেশি ভুলে যায় সে তত বেশি লাঞ্ছিত, তত বেশি ছোট হয়ে যায়। এটা গেল একটা দিক। প্রশান্তির কারণটা কি? মানুষ যদি না ভুলত, ওর ব্রেনে যদি সব কথা থেকে যেত, তাহলে মানুষ কোনোদিন মানুষের সাথে সম্পর্ক ঠিক রেখে চলতে পারতো না, বুঝছেন? আপনাকে কত কেউ বলেছে,
ছোট থেকে পর্যন্ত কত কিনা ঘটেছে মা বোনদের সাথে, ঘরের ফ্যামিলিদের সাথে, ওয়াইফদের সাথে কত কিনা হয়। আপনার সব কথা যদি কোনো ওয়াইফ মনে রাখে, আপনার সাথে কোনোদিন তার সংসার টিকবে না। সে ভুলে যায় বিদায় তো আপনাকে অ্যাকসেপ্ট করে নেয়, সকালে একটা কী যেন বলেছে ভুলে গেছে সে, কিন্তু ওটা যদি মনে থাকতো আপনার মাথা ফাটায় ফেলতে একেবারে, বুঝছেন? মানে এরকম সিচুয়েশান তো এটা ফিল করেন মানুষ। দেখেন মানুষের ভুলে যাওয়াটা এটা লাঞ্ছিতর কারণ, আবার মানুষের ভুলে যাওয়াটাই মধ্যেই তার কল্যাণ ছিল। মানুষ যদি না বলতো কোনো কথা তাহলে মানুষ পাগল হয়ে যেত, বুঝছেন? খুব কঠিন একটা ব্যাপার। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো মানুষের ব্রেন থেকে কথাকে গায়েব করে দেয়, খালি করে দেয়, নাহলে মানুষ আসলেই ব্রেন নষ্ট হয়ে যেত। তো যাই হোক, এটা মানুষের ত্রুটি, এটা মানুষের বৈশিষ্ট্য নয়। মানুষের সব থেকে বড় বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যেটা আপনি 38 নম্বর সূরাতে পেয়ে যাবেন, 38 নম্বর সূরা, সূরা সব 75 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বলতেছেন, মা মানাকা, ক্বালা ইয়া ইবলিস, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে বলেছেন, ফেরেশতারা সিজদা করেছে একমাত্র ইবলিস ছাড়া। ইবলিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞেস করলেন, কেন তুই মানুষকে সেজদা করলি না, বা কিসে তোকে বাধা দিয়ে রাখলো ওই মানুষটাকে সেজদা করতে, যে মানুষটাকে আমি আমার নিজের হাতে সৃষ্টি করেছি। এটা হলো মানুষের সব থেকে বড় বৈশিষ্ট্য, কারণ আল্লাহ সব থেকে বড় কিছুটাই বলে। আল্লাহ যদি বলতো তুই এই মানুষটাকে কেন সেজদা করলি না, যে মানুষটাকে আমি ইঞ্জিনিয়ার করে বানিয়েছি, যদি এটা বড় বৈশিষ্ট্য হতো তাহলে আল্লাহ বলতো ইঞ্জিনিয়ার, যদি বলতো আলেম তাহলে এটাকে বড় বৈশিষ্ট্য বলতো। কিন্তু আল্লাহ মানুষের যে বডিটা আছে এটার মর্যাদা তুলে দিয়ে ধরতে গিয়ে বললেন, আমি যেটা আমার নিজের হাতে বানিয়েছি তাহলে তুই এটাকে কেন সেজদা করলি না। খালাকতু বিয়াদাইয়া, আপনি বলেন না যেটা আমার নিজের হাতে গড়া বাড়ি, বলেন কি না নিজের হাতে আমি এটা এঁকেছি বা বানিয়েছি, নিজের হাতে লিখেছি বা নিজের হাতে এটা রেখেছি, নিজে আপনি যেহেতু মর্যাদাবান তো আপনার নিজের হাতে করাটা অনেক কিছু। তো আল্লাহ বলতেছেন, তুই কেন সেজদা করলি না, বা মান মানা আঁকা তোমাকে কে নিষেধ করবো ওই মানুষটাকে সেজদা করতে, খালাক তো বিয়াদাইয়া, যাকে আমি আমার নিজের হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, তারা এটা হচ্ছে মানুষের সব থেকে বড় বৈশিষ্ট্য। এর তাফসিরে যে জিনিসটা পেলাম, আরেকটা হাদিসও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতকে ব্যবহার করেছেন মাত্র চারটা জিনিসের ক্ষেত্রে। আল্লাহ নিজের হাত ব্যবহার করেছেন, এক মানুষের, মানুষকে বানানো বানাতে গিয়ে মানুষের চেহারাটা আল্লাহ নিজের হাতে বানিয়েছেন, এটার প্রমাণ পাওয়া যায়। আর জান্নাতুল আদল, আদল নামক যে জান্নাত আছে সেই জান্নাতের গাছগুলো আল্লাহ নিজের হাতে রোপণ করেছেন, ওটা কোনো ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি, বলছে আল্লাহ নিজের হাতে লাগিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতটাকে লাগিয়ে দিয়ে যে ওই জান্নাত পাবে তার নামের উপরে মোহর লাগিয়ে দিয়েছেন, ওইটা আজ পর্যন্ত কেউ দেখেও নাই আর ওই ব্যক্তি ছাড়া কেউ দেখতে পাবে না, মানে এটা একেবারে সিলগালা করে দেওয়া হয়েছে। আশ্চর্য ব্যাপার হলো, দেখেন অনন্য জান্নাতের বর্ণনা আছে কিন্তু আল্লাহ ওই জান্নাতিদের মর্যাদার সামনে এটা করেছেন যে এই জান্নাতকে কাউকে আল্লাহ দেখতে দেয়নি। ওই যে আমরা বলি না বারবার এমন জান্নাত যেটা কেউ চোখে দেখে নাই, যেটা কোনো ভাবতে পারে না, ওইটা হচ্ছে ওই জান্নাত যেটা আল্লাহ লক করে রেখেছে, যে কার জন্য আল্লাহ কি প্রস্তুত করে রেখেছে আল্লাহ এটা কাউকে দেখতে দেয়নি। এটা আল্লাহ নিজের হাতে জান্নাতের গাছগুলো লাগিয়ে ওই জান্নাতকে লক করে দেওয়া হয়েছে, এটা শুধু ওই ব্যক্তি খুলতে পারবে যেই ব্যক্তি সেই জান্নাত পাবে। তাহলে এটা একটা বর্ণনা পাওয়া যায়। আরও দুইটা জিনিস কি যেন আসছে আমার মাথা থেকে আউট হয়ে গেছে, যে আরও দুইটা জিনিস আল্লাহ নিজের হাতে বানিয়েছেন বা নিজের হাত ব্যবহার করেছেন তাতে আল্লাহকুল্লি হাল। তো বৈশিষ্ট্য যেটাকে বুঝায় আমি বলতেছি যে আল্লাহ সব থেকে বড় বৈশিষ্ট্যের কথাটাই বলে, এটা হলো সব থেকে বড় বৈশিষ্ট্য। তো রমজান মাস সম্পর্কে আল্লাহ বলেছেন, রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে, এটার চেয়ে বড় আর কোনো বৈশিষ্ট্য নাই রমজান মাসের, জেনে না যত বৈশিষ্ট্য সব এটার নিচে। কিন্তু মানুষ কোনোদিন আল্লাহ বলেছেন দেখেন একটা আরেকটার মর্যাদা বাড়িয়ে দেয়। কথাটাকে আমি কিভাবে বলবো, আপনি কোনো একটা জিনিস আপনাকে মূল্যায়ন করা হইল, ধরেন যেই দিন, ধরেন কোনো একটা ডিফেন্সের সার্টিফিকেট ধরে নেন, আপনি যেই দিন সার্টিফিকেট প্রাপ্ত হইলেন সেটা ধরেন শুক্রবার,
আপনি মনে রেখেছেন যে আমি শুক্রবার দিন সার্টিফিকেট প্রাপ্ত হয়েছি, তাহলে সার্টিফিকেটটা এমন কি জিনিস যে ওই ডেটটা আপনি মনে রেখেছেন, তার মানে এটা আপনার জন্য বড় কিছু, তাই না? মানুষ যখন বড় দামি কিছু গিফট পায়, ওই অনুষ্ঠানটা, ওই মুহূর্তটা সে মনে রাখে, তার জীবনের একটা মুহূর্তকে সে মনে রাখে। অনেকে এটা, এগুলো তো ওই যে ভিন্ন, ওই এক্সাম্পল আমরা দেবো না, নাজায়েজ কিছু কার্যকলাপ আছে, সেই ডেটগুলো, সেই মুহূর্তগুলো মানুষ মনে রাখে। ওয়াইফের ক্ষেত্রে ধরে নিন, বিয়ের ব্যাপার যদি ইসলামে জায়েজ হতো তাহলে দেখতেন মানুষ, মুসলিমরা সব থেকে বেশি এটাকে স্মরণ রাখে, আর মহিলারা তো এটা নিয়ে ঝগড়াও করে স্বামীদের সাথে, যারা ধর্মকর্ম করে না। ওই ম্যারেজ ডে এটাকে মনে না রাখলে এটা যেমন স্বামীর উপর একটা বোঝা, যেমন কি এমন ঠেকা যেটাকে মনে রাখতেই হবে, এমন কি ঘটেছিল বা এমন কি দিন সেটা, যেটা জন্মের দিনের চাইতে বেশি প্রাধান্য পেয়ে থাকে মহিলাদের কাছে, ওটা গণা বই না রাখে ম্যারেজ ডে। তো এগুলো সব ভক্তাবাসী, কিন্তু মানুষ মনে রাখে, এটা মানুষের একটা আবেগ। তো মানুষ সব থেকে বড় নেয়ামত যেটা পাবে, ওই নেয়ামতের দিনটাকে যেমন মনে রাখে, মুহূর্তটাকে মনে রাখে, এটা কিসের কারণে? ওই নেয়ামতটার কারণে। ওই দিন যদি তাকে ওই রকমের মর্যাদা না দেওয়া হতো, তাহলে সে ওই দিনটাকে মনে রাখার প্রশ্নই ওঠে না। যেমন মূসা আলাইহিসসালামকে যেই দিন ফেরাউন থেকে মুক্ত করা হয়, ফেরাউনকে ডুবিয়ে মারা হয়, সেইটা কোন দিন ছিল বলেন? আশুরা, দশে মুহররম, তাই না? তাহলে দশে মুহররমের তারিখটাকে মনে রাখা হয়েছে কিসের কারণে? ওই ঘটনার কারণে, তাই না? যে আল্লাহ সব থেকে বড় এহসান করেছে বনী ইসরায়েলের উপরে কোন দিন? ওই দশে মুহররমের দিন, যে ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজ্জাল্লাহু মূসা ওয়া কাওমা ওয়া আগরাকা ফিরআউনা ওয়া কাওমা, আল্লাহ সেই দিন মূসা এবং তার জাতিকে মুক্ত করেছিলেন আর ফিরআউনের বাহিনীকে এদিন ডুবিয়ে মেরেছিলেন। তাহলে ঘটনাটা হলো মূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রমজান মাসকে তুলে ধরতে গিয়ে, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কুরআন, রমজান মাসের বৈশিষ্ট্য হলো এই মাসে কোরআন নাজিল করা হয়েছে। এখন বলেন তো দেখি কোনটা বেশি মর্যাদাবান, রমজান মাস না কোরআন? কোরআন মানে কোরআনটা, কোরআনের মূল্য যেন আপনার কাছে আছে, মানে বিষয়টা হলো এমন যে কোরআনটা কি এটা তো আপনি জানেন, কোরআন মানে আল্লাহর কালাম, কোরআন কি এটা আমি বলবো, যারা বুঝে যে কোরআন কি জিনিস, কোরআন নাজিল হওয়ার কারণে কি হয়েছে, তাহলে সে বুঝে যে কোরআন কি জিনিস। একটা প্যাকেটের ভিতরে অনেকেরই কিছু দেওয়া হচ্ছে, একজন মুসলিমকে একটা কোরআন দেওয়া হবে ধরেন, একটা অনেকগুলো গিফট বা কিছু নিচে পড়ে আছে এই সে, কিন্তু একটা প্যাকেটের ভিতরে কোরআন আছে। যদি মুসলিম জানে যে এটার মধ্যে কোরআন আছে, ও কী করবে বলেন তো দেখি? এই প্যাকেটটি এখানে থাকবে? কোনো দিন থাকবে না। কী করবে? ওটা সব থেকে উপরে রাখবে। তো কোরআন মানে বুঝিনি কোরআন কতটা কী, কোরআন যে কী এটা আমি একটু পরে বলবো, মানে যতটা আমরা বুঝি ততটাই ধরে নেন। যখন বলা হয়েছে তুমি কি জানো রমজান মাস কী, রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, তাহলে আপনার ব্রেন তো তখনই কাজ করার কথা, কোরআন নাজিল করা হয়েছে রমজান মাসে, তার মানে কোরআন, রমজান তো কিছুই না, তার চেয়ে তো অনেক বড় কিছু হচ্ছে কোরআন। আল্লাহ বলতেছেন ওই কোরআনটা নাজিল হয়েছে রমজান মাসে, তাহলে কোরআনের কারণে রমজানের পরিচিতি পেয়ে যাচ্ছে। যেমন ত্রিমোহনী মসজিদে আজকে কথার কথা, আমাদের একটা স্বপ্ন, বাংলার জমিনে যারা হকের দাওয়াত দেয় বাংলাভাষীদের মধ্যে, তাদের একজন স্বপ্ন হচ্ছেন শেখ মতিউর রহমানী হাফেজাহুল্লাহ, তাই না? অনেকেই ডিমান্ড করে যে সে যদি আসতো, তাকে যদি দেখতাম, এমন না। এখন ধরেন ত্রিমোহনী মসজিদে অমুক জুমায় মতিউর রহমানী হাফেজাহুল্লাহ আসছিল, এটা যখন প্রমাণ হয়ে যাবে বা ওই ডেটটা, ওটা কত বড় একটা স্মরণীয় দিন হয়ে থাকবে আমাদের কাছে কথার কথা, তাহলে ওই ডেটের চেয়ে বড় নয় শেখ মতিউর রহমানী? একটা এক্সাম্পল, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন, সেই দিনগুলো আমাদের জন্য স্মরণীয় হিজরতের দিন, কিন্তু ওর চেয়ে বেশি শ্রেষ্ঠ নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলের হিজরত করে আসার কারণেই তো সেই দিনটাকে মনে রাখা হয়েছে। যেমন সোমবার দিন কেন সিয়াম রাখি? রাসূল সাল্লামের জন্ম, এই দিন রাসূল সাল্লামকে নবী করা হয়েছে, মানে এই দিনই কোরআন নাজিল করা হয়েছে তার উপর, তাহলে সোমবার দিনের মর্যাদা কিসের কারণে? ওই রাসূল সাল্লামের উপরে ওহী করেছেন সেই কারণে, তাই না? তো যেই কারণে কোনো জিনিস মর্যাদা পেয়ে যায়, তাহলে ওই কারণটা হলো মূল। যেমন রমজান মাসের মর্যাদা তুলে ধরতে গিয়ে আল্লাহ বলতেছেন রমজান মাস তুমি কি জানো কতটা গুরুত্বপূর্ণ মাস, এই রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। কিন্তু এই যে কথাগুলো তিন চারবার রিপিট করলাম, জানেন তারপরও কেন যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এটাই জানতেন বা এটাই ফিল করতেন যে আমি যদি বলি যে রমজান মাস কোরআন নাজিলের মাস, এতটুকু যদি আল্লাহ থেমে যেতেন তাহলে হয়তো আমরা এতটাই জানতাম। কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন আর আল্লাহ ভালো করেই জানে আমাদের নেচার, আমরা যদি শুধু কোরআন নাজিল করা শব্দটাই যদি যথেষ্ট হতো, তার মানে যদি এমনটা হতো যে মানুষ বুঝতো যে রমজান মাস হচ্ছে কোরআন নাজিল করার মাস, এতটুকু বললেই যদি মানুষ বুঝে নিত যে আল্লাহ কী বলতে চেয়েছেন, তাহলে আল্লাহ বাকি কথাগুলো বলতেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই বুঝতে পারেন বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে স্রষ্টা তিনি ভালো করে জানেন যে মানুষ যে এই কোরআনকে মূল্যায়ন করবে না। মানুষকে যদি আমি বলি যে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, মানুষ এই কথাটাকে গুরুত্বই দেবে না বা বুঝবেই না যে আল্লাহ কী বলেছেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এটাও বলেছেন, বান্দা তুমি কি জানো কোরআন কী জিনিস? হুদান লিন্নাস ও বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে, আর আল্লাহ বলছেন কোরআন কী জানো তুমি, বরং তুমি জেনে নাও কোরআন নাজিল করার মাধ্যমে এই রমজান মাসে তোমাকে হেদায়ত করা হয়েছে। মানে শুধু কোরআন নাজিল করা হচ্ছে এটা একটা খবর নয়, বরং এটা দিয়ে আল্লাহ আপনাকে বোঝাতে চাচ্ছেন রমজান মাস তোমার হেদায়তের মাস। এই রমজান তোমার কাছে ফুরকান নাজিল করা হয়েছে যা দিয়ে তুমি সত্য মিথ্যার পার্থক্য করা শিখবে। ওই ঘটনাটা ঘটেছিল রমজান মাসে, তার মানে যেই দিন থেকে মানুষ কোরআন পেয়েছে সেই দিনই না হেদায়ত বুঝেছে, তার আগে তো ভুল পথে ছিল। সঠিক পথটা পেল কবে? যেই দিন কোরআন হাতে পেয়েছে। আর আল্লাহ বলছে সেটা কবে ঘটেছে? রমজান মাসে ঘটেছে। তার মানে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে হক পাঠিয়েছে, তার আগে বাতিল ছিল, কিন্তু রমজান মাস আমাদের কাছে সে হকটা এনেছে, যার ফলে পুরো রমজান মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিয়েছেন পুরো রমজান মাসটাকে। এই শুধু কিসের কারণে? এই কোরআনের কারণে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে সেই কথাগুলো ব্যক্ত করেছে। আল্লাহর কালাম প্রাপ্ত হয়ে এই রমজান মাস পুরোটাই বরকতময় হয়ে গেছে। আচ্ছা, প্রথম কথা, রমজান যে পুরোটা বরকতের মাস, এটা হাদিস থেকে নিয়ে নেন। নাসাইতে হাদিসটি ইমাম নাসাই কোট করেছেন 2106 নম্বর হাদিস, তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক, তোমাদের কাছে রমজান মাস এসেছে, এটা এমন একটা মাস যে মাসটা হচ্ছে বরকতময় মাস। শাহরুন মুবারক, বরকতময় মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের খাতিরে কি করেছেন? কোরআনটা যেই রাতে নাজিল হয়েছে আল্লাহ সেই রাতকে বরকতময় বলেছেন, বলেননি। কোথায় আছে? সূরা দুখা 44 নম্বর সূরা 3 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হামিম ওয়াল কোরআনিল, ওয়াল কোরআনুল হাকিম, তাই না? হামিম ওয়াল কোরআনিল হাকিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম ইলা আখির আয়াত। আল্লাহ বলতেছেন আমি এই কোরআন নাজিল করেছি এক বরকতময় রাতে, তার মানে যেই রাতে কোরআন নাজিল হয়েছে সে রাতটা বরকতময়, সে রাতটা যে মাসে ছিল পুরো মাসটাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। যেই শহরে কোরআন নাজিল হয়েছে প্রথম, মক্কা নগরী না, সে নগরটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় নগর বলেছেন। সে মক্কা নগরীতে বরকত নাই, বরকত রয়েছে। কেমন বরকত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক রাকাত নামাজ পড়লে, কত রাকাত নাকি? 100,000 রাকাত পড়লে যেই নাকি সেই নাকি, কতটা বরকত সেই জায়গাটা, কতটা বরকতময়। বলা হয়েছে যে সেখানে কোনো কিছু পড়ে থাকবে মর্যাদাটা এমন আপনি উঠাইতে পারবেন না, আর উঠাইলে কিয়ামত পর্যন্ত আপনি ভোগ করতে পারবেন না, এটা তার মালিকের কাছে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব হয়ে যাবে। বুঝছেন? ওই জায়গাতে হুদুদে হারাম যেখানে আছে সেখান থেকে আপনি কোনো কিছু তুলতে পারবেন না, তুললে কিয়ামত পর্যন্ত আপনার দায়িত্বে চলে যাবে যে এর মালিককে আপনি এটা পৌঁছে দেবেন। এতটা সেন্সিটিভ। এখানে রক্ত ঝরানো হারাম, আলাকুল্লি হাল। কথা হচ্ছে যে যেই জায়গাটাতে কোরআন নাজিল হয়েছে যে মক্কা শহরে, সেই শহরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দিয়েছে। যদিও পুরো মক্কাটা বরকতের না, হুদুদে হারাম হচ্ছে বরকতের। তারপরে যেই ব্যক্তির উপরে নাজিল করা হয়েছে সেই দেহ, সেই দেহটাকে আল্লাহ বরকতময় করে দিয়েছে। তার থুতু, রাসূল সাল্লামের থুতু এবং তার ঘামের মধ্যে বরকত ছিল, তার চুলের মধ্যে বরকত ছিল। কিসের কারণে? এই আল্লাহর কালামের কারণে।
কোরআনের কারণে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত, আল্লাহর সত্তাগত, আল্লাহর যে অস্তিত্ব, আল্লাহর জাতই হচ্ছে বরকতময়। আল্লাহ কোরআনে প্রায় 8টা আয়াতের মধ্যে তার বরকতের কথা বলেছেন। সূরা ফুরকানে 3টা আয়াতের মধ্যে রয়েছে, যেমন আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, এটা সূরা ফুরকানের প্রথম আয়াত। সূরা ফুরকানের আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাঈ বুরুজা, এটা আপনি প্রায় 60 নম্বর আয়াতের পরে গিয়ে পাবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার মানে বরকতময় সে সত্তা যার হাতে রয়েছে রাজত্ব, বরকতময় সে সত্তা যিনি কোরআন নাযিল করেছেন, তার মানে আল্লাহ নিজে হলেন বরকতময়, মুবারক। আল্লাহর কালাম হচ্ছে বরকতময়, আল্লাহর নামগুলো পর্যন্ত বরকতময়। আল্লাহর নামগুলো কি বরকতময়? কেমন বরকত? বুখারি না সে হাদিস আছে বুখারি এবং মুসলিমে, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলোকে মুখস্থ করে নিতে পারবে, এই বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতা ইল্লা ওয়াহিদা মান আহসাহা দাখালাল জান্নাত, যেই ব্যক্তি মুখস্থ করে নেবে তাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আর আল্লাহর নামের বরকত এমন, আল্লাহর নাম দিয়ে দিয়ে দোয়া করতে আমাদেরকে বলা হয়েছে। আসমাউল হোসনা সেটাকে বোঝায়। তো সেই আল্লাহ হচ্ছেন বরকতময়, তার কালাম হচ্ছে বরকতময়। কেমন বরকত? এই কোরআনের মধ্যে যে যার উপরে নাজিল করা হয়েছে তার দেহটা পর্যন্ত বরকতময় হয়ে গেছে, যে রাতে নাজিল করা হয়েছে সে রাতটা বরকতময় করে দেওয়া হয়েছে, যে মাসে নাজিল করা হয়েছে সে পুরো মাসটাকে বরকতময় করে দেওয়া হয়েছে। আল্লাহ বলতেছেন সেই কোরআন হলো পুরো ক্রেডিট যাবে, মানে কোরআনটাই হলো মূল, যে কোরআনটা রমজানের মানকে বাড়িয়ে দিয়েছে। বরকতের কথা যখন চলে আসছে, তাহলে আশ্চর্য ব্যাপার হলো যে কোরআন একটা মাসকে, একটা দিনকে বরকতময় করে দেয়, অথচ আমরা মুসলিমরা সে কোরআনের প্রতি ঈমান এনেছি কিন্তু আমরা সে বরকত পাচ্ছি না। কেন? সে বরকত তো সাহাবায়ে কেরাম পেতেন, আমরা কেন পাচ্ছি না? আমাদের বরকতের জন্য প্রয়োজন হয় বিভিন্ন মাজার, মাজারের গজার মাছ, কচ্ছপ, বটগাছ, ওই বিভিন্ন মাজারের গ্রিল, দেয়াল, এগুলোর প্রয়োজন হয় কেন? অথচ বরকতের জন্য আল্লাহ আমাদের জন্য কোরআন রেখে দিয়েছেন। আমরা এটা বরকত খুঁজি সব কাজে, যে আমার আমার জীবনে বরকত হয় না, আমার খাদ্যে বরকত হয় না, সংসারে বরকত হয় না, বলে না? বরকত শব্দটা বাংলায় মানুষ ব্যবহার করে, যদি আরবি শব্দ বারাকা। আচ্ছা বরকত কি এটা একটু বলি, বরকত মানে কি বলেন তো দেখি। হ্যাঁ কেউ বলে মানে কোনো কিছুতে বরকত হওয়া, এটা কিভাবে বৃদ্ধি পাওয়া? আচ্ছা ঠিক আছে, আমি যদি এই অপশনটা নেই যে কোনো কিছু বৃদ্ধি পাওয়া, বরকত হওয়া, তাই বন্যার পানি যখন বেড়ে যায় বরকত হয় বলেন না ক্ষতি হয়? সব জিনিস বেড়ে গেলে হয় না, ক্ষতি হয়। কার শরীর যদি 100 কেজি মোটা হয়ে যায়, এটা এই বরকত তাকে কি উপকার করবে না আরও ঘাটতি করবে? হ্যাঁ, তাহলে বৃদ্ধি পাওয়া সব ক্ষেত্রে না, বৃদ্ধি পাওয়াটা বরকতের একটা কারণ, ঠিক আছে। আপনি ধরেন পুকুরে মাছ চাষ করলেন আর মাছ বেড়ে গেল, অনেক বড় বড় হইল, তো বেড়ে যাওয়া তো বরকতের কারণই। কিন্তু মাছের পুকুরের মধ্যে যদি পানি বেড়ে যায় তাইলে বরকত হবে না, তাহলে বন্যায় সব মাছ ভাগবে। ধানের ক্ষেতের পানি দিয়েছেন আর বর্ষার মধ্যে পানি বেড়ে গেল, তাহলে এই বরকত আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। এই জন্য মানুষের জীবনে এমন কিছু বরকত আছে, মানে বৃদ্ধি আছে, যেগুলো বেড়ে যাওয়া বরকত নয়, মানুষ মনে করে বরকত হওয়া, কিন্তু এটা একটু লাঞ্ছিত বা ধ্বংসের কারণ। এই জন্য টাকা পয়সা সবসময় বেড়ে গেলে সবার টাকা পয়সা কিন্তু বরকতের কারণ হয় না। সবাই যেমন বললাম সবার বডি, এখন যদি বেড়ে প্যান্ট যদি বাড়তে বাড়তে একেবারে গডি হয়ে যায় তাহলে এর বরকত হবে? বরকত হবে না, এটা তার খাসারা হবে, ক্ষতি হবে। এই জন্য বরকত মানে বেড়ে যাওয়া না, ওই যে যে একটু আর একটা শব্দ বললেন না, বরকত মানে কল্যাণ হওয়া। এক কথায় জেনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যা দিয়েছে এটা যদি তার ক্ষতির কারণ না হয় এটাই হলো বরকত হওয়া। জেনে আপনার লাইফ যেমনটা কাটতেছে, স্বাস্থ্য যেমনটা আছে, আপনার কোনো ক্ষতি নেই, তাহলে এটা হলো বরকত হওয়া। আপনার ইনকাম মাসে যে ইনকাম হচ্ছে 5-10 যাই হোক, এটা বিভিন্ন ট্যাবলেট কিনতে গিয়ে, তারপরে বিভিন্ন জরিমানা লেগে যেয়ে ওগুলো, বা পুলিশ ডাকাতে চোরে নিয়ে নে হারিয়ে যা, এইভাবে ঘাটতি না হয়ে গেলে এটাই হচ্ছে বরকত, মানে ওটা দিয়ে আপনার সংসার চলবে। কিন্তু যাদের 50 লাখ টাকা ইনকাম কিন্তু ওষুধে লেগে যায় 50,000 টাকা, এক চিকিৎসায় গেলে চলে যায় 1,00,000 টাকা,
তারপরে কোনো একটা জরিমানা লেগে যায়, কোনো একটা কেস কামারে এগুলোর মধ্যে জড়িয়ে গেলে কোটি কোটি টাকা শেষ হয়ে যায়, এটাতে বরকত নাই। তো বরকত হলো আল্লাহ যাকে যতটা দিয়েছেন সেটাতে যদি তার কোনো খাসারা বা কোনো ক্ষতিকর দিক না থাকে, এটাই হলো ওই জিনিসের বরকত হওয়া। কারো একটা ওয়াইফ, অবশ্য মুসলিমদের সবারই একটাই ওয়াইফ, তো একটাতেও বরকত হয়, আবার কারো দুইটা তিনটা লাগে বরকত হচ্ছে না। সন্তান, সন্তানের ক্ষেত্রে বেশি হলে বরকত আছে, কোনো না কোনো একটা তো উপকারে আসে, আসে না? আবার কারো একটা সন্তানই বরকত হয়, হয় না? কারো তিনটা চারটা, এমনও মা বোনদের কথা জানি, এমনও ফ্যামিলি আছে যাদের দশটা সন্তান, কিন্তু ওই বাপ মার খাদ্য জোগানের মতো অন্যের দ্বারস্থ হতে হয়, দশটা সন্তান, তাকে টেক কেয়ার করার মতন কেউ থাকে না, বিছানায় পড়ে থাকে। ওই সন্তানদেরকে, ওই বাপ মাকে সেবা শুশ্রূষা করবে একজনও পাওয়া যায় না, রেশারেশি করে সবাই যার যার জায়গায় এস্টাবলিশ, তখন এই বাপ মাকে আর কেউ দেখে না। তাহলে তার দশটা সন্তানও তার জীবনে বরকত হয়নি। আবার কারো যদি একটা দুইটা সন্তান হয়, যদি পাশে থাকে, এটি হচ্ছে বরকত। তো সব ক্ষেত্রে একটা জিনিস জেনে নেন, বরকত মানে কল্যাণ হওয়া, মানে এটা আপনার জন্য কল্যাণই বয়ে আনবে, অকল্যাণ কিছুই হবে না। যদি কারো অঘাত টাকার মালিক হয়ে যায়, এটা যদি তার জন্য কল্যাণকর হয়, এটা তার টাকাতে বরকত হয়েছে, এইভাবে ভাবতে হবে। শুধু বেশি হয়ে গেলেই বরকত হয় না, এর জন্য এক্সাম্পল তো আপনাকে দিয়েছি। খাদ্যের মধ্যে অনেক পাকশাক সুন্দর করে করেছেন, বরকতের জন্য লবণ দিয়ে দিন এক চামচ বেশি, বলেন এই বরকত কী হবে? হবে বরকত না? বরকত হবে না, বরং এই পুরো খাদ্যটাকে ফেলে দিতে হবে। এই জন্য সব জিনিসের বরকত, আচ্ছা লবণ বেশি দিলে না হয় খাওয়া যায় না, চিনি যদি বেশি দেন চায়ের মধ্যে আপনার মেজাজ খারাপ হয় না? তো এটা হলো এইভাবে বুঝেন, বরকত মানে হলো আপনাকে আল্লাহ যা দিয়েছেন সেটা কল্যাণকর হওয়া, এটা আপনার কোনো ক্ষতিকর হবে না, এটি হলো বরকত, সে যে যা পেয়ে গেছে। এই জন্যে এই কথাটা আমি প্রত্যেকটা জিনিস আকিদার দিকে সম্পর্ক রাখে জেনে নেন। এই কথাটা একটা বক্তব্য দিয়েছিলাম, আমাদের যার যে অবস্থাটা আছে, এই অবস্থানে থেকে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর থেকে যদি আমরা মুখ না ফিরাই, তাহলে জেনে নেন আমাদের এই অবস্থাটাই হচ্ছে আমাদের হেদায়তের মূল কারণ। এ থেকে যদি নিচে নামিয়ে দিতেন আমরা গোমরা হয়ে যেতাম, আমাদেরকে যদি টাকা পয়সা দিয়ে চেতে আরও বেশি দেওয়া হতো, তখন হয়তো আমরা আল্লাহর রাস্তা থেকে সরে যেতাম। এই জন্য আল্লাহ আমাদেরকে, যারা যেইভাবে ইবাদত লেগে আছেন, আপনি জেনে নেন আপনার আমার এই অবস্থাটাই হলো আল্লাহর পক্ষ থেকে কল্যাণকর একটা জীবন। হয় এর বেশি কিছু দিয়ে দিলে আমি হয়তো এখানে বসে থাকতাম না, আমি অন্য কাজে ব্যস্ত থাকতাম, আর আমাকে যদি এর চেতে ঘাটতি করে দেওয়া হতো, তখনও আমি হয়তো রিজিকের পেরেশানি তো কোথায় যে থাকতাম, এটার কোনো মানে হুদিশ নাই। তো এই জন্যে জেনে নেন যেই অবস্থাতে থেকে আল্লাহর বন্দিগীতে লেগে আছেন, জেনে নেন আপনার এই পজিশনটাই হচ্ছে আপনার জন্য কল্যাণ, এটাই হলো বরকত হওয়ার ইনশাআল্লাহ আজিজ। তো কথা হচ্ছে যে বরকত মানে হলো কল্যাণকর হওয়া। তো আল্লাহর কালামের মধ্যে সে বরকত আছে, মানে কোরআনটা কল্যাণ আর কল্যাণ, কোরআনের মধ্যে কোনো অকল্যাণ নেই, এই জন্য বলা হয়েছে কোরআন হচ্ছে বরকত। সেই বরকতের জন্য আপনি কোরআন রেখে দিয়ে মাঝারে মাঝারে বিভিন্ন জায়গায় ঘোরেন। ইদানিং বক্তব্যের মধ্যে যে উদাহরণটা দিই, এটাই জন্য নতুন যেহেতু জেনেছি, তাই ওই যে গেলাম বাগেরহাট মোল্লার হাট, সেখানে খান জাহান আলী একটা মাজার আছে, ওখানে নাকি সাদা পাহাড় না কালা পাহাড় কুমির ছিল, ওইটার জন্য ওই মাজার প্রসিদ্ধ। আমাকে বললো যে ভাই আপনি এক নজর দেখে যান সেখানে হয় কি। বলতেছে যে সমস্ত পরিবারের মা বোনদের বাচ্চা হয় না, একটা পিলার নাকি আছে দেয়াল, ওখানে এসে তারা প্যাট ঘষে যায়, বুঝছেন? বলতেছে যে ওইখানে কিন্তু বরকত নিয়ে আসে। আমি বলছি যে আমি এইসব কিছু দেখুন না, কারণ এগুলো দেখলে আমাদের কষ্ট হবে, কারণ তাওহীদ এমন একটা জিনিস, আপনার তাওহীদ যদি সুন্দর থাকে, আপনি যদি বুঝতে পারেন, তাহলে যে কোনো মুশরিককে দেখে আপনার কষ্ট হবে, আপনার কষ্ট হবে না। একজন ব্যক্তি যদি গরুকে সাজদা করে, একজন ব্যক্তি যদি লিঙ্গকে সাজদা করে, ইঁদুর বাঁদর পাথরের কাছে যদি গিয়ে সন্তান চায়, তাহলে এটা আপনার কষ্টের কারণ না, যে আল্লাহ তাকে বিবেক দিয়েছে, সেই বিবেকটাকে পর্যন্ত সে কাজে লাগায় না। ওই যে আরেক ভাই বলেছিলেন না, মানুষের বিবেক এটা একটা বড় মর্যাদাকর বিষয়, হ্যাঁ এটা বড় মর্যাদাকর একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যত মর্যাদাকর বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে বিবেক। বিবেক যদি সুস্থ থাকে তখন, কারণ কি, পাগল আর সুস্থ মানুষ কি পার্থক্য? এ শুধু বিবেকের পার্থক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাগলের মধ্যে সব কিছু রেখেছেন যা আমার আপনার মধ্যে আছে, বরং এমনও কিছু পাগল আছে যে দেখতে আপনার আমার চেয়ে বেশি হ্যান্ডসাম, বেশি সুন্দর, ওর মানে টল ফিগার, বেশি মানে মানে দেখতে শুনতে চমৎকার, কিন্তু পাগল। কেন?
আমাদের চাইতে ওর রূপটা বেশি আছে, কিন্তু কি নায়ক, ওর বিবেকটা শুধু কাজ করে না, আল্লাহ লক করে দিয়েছে। তাহলে সুস্থ বিবেক এটা অনেক বড় একটা মর্যাদাকর বিষয়। আবার জেনে নেন, কিছু সুস্থ বিবেক আছে ওদের চাইতে পাগল বেশি মর্যাদাবান। এটা কখন ঘটবে জানেন? কিয়ামতের মাঠে। দুনিয়াতে যার বিবেক সুস্থ কিন্তু ও পাগলের চাইতে অধম, কখন হবে? যখন এই সুস্থ বিবেক দিয়ে যদি ও আল্লাহকে না চিনতে পারে তখন হবে। ও যদি এই সুস্থ বিবেক দিয়ে যদি আল্লাহর গোলামি না করে তাহলে ও কিয়ামতের মাঠে পাগলের চেয়েও নিকৃষ্ট অধম হবে। কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিতে তিনি তিন শ্রেণীর মানুষের কাছ থেকে কলম উঠিয়ে নিয়েছেন। তার একটা হলো মজনুন, আরেকটা কি সিডিয়ান ছোট বাচ্চা, আর হচ্ছে নাইম যে ব্যক্তি ঘুমিয়ে আছে। তার মানে ঘুমন্ত ব্যক্তি, পাগল এবং ছোট বাচ্চা, এদের পাপ লেখা হয় না। লেখা হয় একটা পিচ্ছি মেয়ে বা ছেলে যদি কাপড় খুলে দিয়ে হাঁটে পাপ হবে? কারণ এটা লেখা, ওর সেন্সেই নেই, ও বুঝেই নেই এটা কি। পাগল একই অবস্থা, আর ঘুমন্ত ব্যক্তির কাপড় খুলে শুয়ে আছে, ওর খবরও নেই, ওর পাপ হবে না, পাপ হবে না। তাহলে তিন শ্রেণীর ব্যক্তির কাছ থেকে আল্লাহ কলম উঠিয়ে নিয়েছেন, তার একটা হচ্ছে পাগল। তাহলে এই পাগল যদি সত্যিকার অর্থে পাগল হয়, কোনো কারণে তাকে কেউ পাগল বানিয়ে ফেলেছে, সে আল্লাহর গোলামি করতো মুসলিম, তাহলে এই পাগল কিয়ামতের মাঠে পাপ মুক্ত হয়ে উঠবে, কারণ ওর কোনো পাপই নেই। আর সুস্থ ব্যক্তি যে আল্লাহকে স্বীকার করেনি, ওর বিবেক কাল কিয়ামতের দিনকে বাঁচাতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিকৃষ্ট সৃষ্টি হয়ে উঠবে, কারণ আল্লাহর প্রতি ঈমানই আনে না। তাহলে অনেক সুস্থ ব্যক্তি পাগলের চেয়ে অধম, যারা আল্লাহর প্রতি ঈমান আনে না। এই জন্য বিবেকটা খুব সেন্সিটিভ, এই জন্য সুস্থ হলেই যথেষ্ট না, এটাকে কাজে লাগাইতে হবে। যারা বিবেকটাকে কাজে লাগায় না তারা কাল কিয়ামতের দিন ধরা খাবে। এই যে দেখেন, সুস্থ ব্যক্তি পাগলের চেয়ে অধম কীভাবে হয়? যারা নেশা খায়, যারা সিগারেট খায়, জর্দা খায়, তারা পাগলের চেয়ে অধম। আর পাগল খায় ও তো বোঝে না দেখে খায়, ওর কাছে পায়খানা আর জর্দার গন্ধ মনে এক। কিন্তু সুস্থ ব্যক্তি যে নিজে, ওর কাছে কীভাবে জর্দার গন্ধ পছন্দ হয়ে গেল, সিগারেটের গন্ধ ওর কাছে কীভাবে ভালো লাগতে শুরু করলো, ওটা তো পায়খানার চেয়ে তো বেশি দুর্গন্ধ, দুর্গন্ধ না? একটা ব্যক্তির গায়ে যদি পায়খানা লেগে থাকে না, ও আপনার কাছে না আসলে আপনি গন্ধ পাবেন না, কিন্তু জর্দা করার সিগারেট খোর যদি ও দুই হাত দূরেও থাকে না, আপনি গন্ধ পাবেন। তাহলে গন্ধ কোনটার বেশি হলো মারাত্মক? আরে অ্যাটাচড বাথরুম থাকলে, কেউ বাথরুম করলে আপনি ঘরে গন্ধ পান, আর যে জায়গাগুলোতে সিগারেট খায় সুবহানাল্লাহ, আপনি আর পাশ দিয়ে যেতে পারবেন? তো জর্দাখোর সিগারেট করে পাগলের চাইতেও অধম, কারণ গন্ধযুক্ত খাদ্য বিবেক গ্রহণ করে নিয়েছে, ওই পাগলের একই অবস্থা। তো কথা হচ্ছে যে বরকত হলো আল্লাহর কালামের মধ্যে, কোরআনের মধ্যে। এই বরকতের কারণে পুরো রমজান মাসটা বরকতে আল্লাহ ঢেকে দিয়েছেন। যে রাতে নাজিল হয়েছে সে রাতটাকেও বরকতময়। এই কথাগুলো কেন বলেছি জানেন? কারণ যে আমাদের এই কোরআনটাকে আমরা বরকতের জন্য ব্যবহার করি না, আমাদের জীবনের সব ক্ষেত্রে আমরা কোরআনটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়ে বিভিন্ন কিছুর জন্য, বরকতের জন্য ঘুরে বেড়াই। অথচ কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে আমাদেরকে নাজিল করেছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দই নাজিল করেছেন, যেটা আপনি সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 50 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু, এটা হচ্ছে বরকতময় জিকির। হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরাই কি এটাকে প্রত্যাখ্যানকারী? সুবহানাল্লাহ, আল্লাহ কোরআন নাজিল করে দিয়ে বলতেছেন এটা হচ্ছে এক বরকতময় জিকির, কিন্তু তোমরা কি এটার প্রত্যাখ্যানকারী? বাস্তবিক অর্থে দেখা যাচ্ছে পুরো পৃথিবীতে যত মানুষ আছে আমরা মনে হচ্ছে যে এই আয়াতের আওতায় পড়ে যাচ্ছি। অধিকাংশ মুসলিমদের আচরণ দেখলে বোঝা যায় যে হ্যাঁ, আমরাই হলাম এই কোরআনের প্রত্যাখ্যানকারী। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তোমরাই কি তারা, আফা আনতুম লাহু মুনকিরুন, তোমরাই কি এটাকে অস্বীকারকারী? কিন্তু অধিকাংশ মুসলিমরাই মনে হচ্ছে যে আসলে আমরা কোরআনকে অস্বীকারকারী, কারণ আমরা কোরআনকে যেইভাবে গ্রহণ করতে হবে সেইভাবে গ্রহণ করিনি। আজকে অধিকাংশ মুসলিম কোরআন পড়তে পারে না, তাহলে আমরা কি কোরআন অস্বীকারকারী নই? অধিকাংশ সময়গুলো আমাদের কি পাঠ করে সময় পার হয়, কি ফেসবুক, তাই না? নেট ব্যবহার করে আমরা কয়টা আয়াত পড়ি কোরআনে প্রতিদিন, কয়টা আয়াত? এটা বাস্তবিক রেজাল্ট। কিয়ামতের মাঠে এদের বিপক্ষিত কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাক্ষী দেবেন। যে আয়াত আমরা প্রায় খুতবায় বলি, যেটা সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতে আছে, সেদিন রাসূল কি বলবেন? ওকাল রাসূল ইয়াউমাইযিন,
وقال الرسول يا ربي ان قومي اتخذوا هذا القران محجورا হে আমার প্রতিপালক, আমার এই জাতি তো এই কোরআনটাকে একটা পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে, পরিত্যক্ত বস্তু। আপনাদের ঘরের রেজাল্ট জানি না, কিন্তু আমি আমাদের ঘরের দৃশ্য দেখেছি, যেহেতু আমরা তো একটা আম পাবলিকের মধ্যে বড় হয়েছি, আমাদের ঘর বাড়িগুলোর মধ্যে কী ছিল আমরা দেখেছি, কোরআনটাকে একটা কাপড়ে গিলাপে পেঁচিয়ে ওই তাকের মধ্যে রেখে দেওয়া হতো, যেই তাকের মধ্যে অতিরিক্ত কিছু পাতিলা ঠিলা কলসো এগুলো থাকতো, যেমন নানি দাদি থেকে দেওয়া হয়েছে বড় বড় পাতিলা, নাম লিখে লিখে তাকের মধ্যে সাজিয়ে রাখতো, ওই জায়গায় কোরআনও থাকতো আমি দেখেছি। কী করতো, ঈদে আসলে রমজান মাস আসলে ওইটা নামাইতো, নামাই কাপড়টাকে ধুয়ে শুকা দিত, তাহলে ওই যে বছরে একবার, অথচ এই কোরআনটাকে পরিত্যক্ত বস্তু হিসেবে তাকের উপরে ফেলে দেওয়া হয়েছে। এটাই বলবে কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, আমার এই জাতি কোরআনটাকে একটা পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছিল। তার মানে এটা আর কোনো কাজ নাই, এটা শুধু একটা সাইনবোর্ড যে আমার ঘরে একটা কোরআন আছে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাযিল করেছেন পড়ার জন্য? আল্লাহ বলছে তুমি এটা পড়ো, একটা বলছে আল্লাহ এই কোরআন তুমি পড়ো, আরেকটা বলছেন যে ওয়াতলু তুমি এটাকে অনুসরণ করো, এটা তাবে হও। ওয়াতলু আর একরা এক জিনিস নয়, একরা মানে পড়েন পাঠ করলেন, আর ওয়াতলু কোরআনকে ফলো করেন, আল্লাহ যা বলছে আপনাকে আপনি সেটাকে ফলো করেন। আর সব থেকে বড় মজার ব্যাপার হলো, দেখেন আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছেন, আর নাজিলই করেছেন এই শব্দ দিয়ে একরা তুমি পড়ো। তার মানে এটা আমাদের প্রথম সবক যে কোরআন আমাদেরকে পড়তে হবে, এটা হচ্ছে প্রথম সবক মুসলিমদের উপরে, কিন্তু এটাই মুসলিম গ্রহণ করে নেই, বাকিগুলোর কথা বাদ দেন। আল্লাহ কি করেছেন, কোরআন কতটা বরকতময়, যেই দিন থেকে আপনি কোরআন পড়া শুরু করবেন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহটাকে কীভাবে স্বীকার করবেন? আল্লাহ না ইনসাফি করেননি, বরং আল্লাহ কত বড় হিসাব করেছে যে আল্লাহ বলে দিয়েছেন যেই দিন থেকে তুমি কোরআন পড়া শেখা শুরু করে দিবা সেই দিন থেকে তোমার নেকি চালু হয়ে যাবে, এক এক অক্ষরে 10 মিনিট, চিন্তা করা যায়? আল্লাহ তো ফ্রিতে আমাদেরকে কোরআন পড়তে বলেনি, আল্লাহ বলছে তোমাকে আমি ফ্রিতে পড়াবো না, পড়লে তোমার নেকি আর নেকি, এক এক অক্ষরে 10 মিনিট, চিন্তা করা যায়? কোরআন এক একটা আয়াত এক একটা উট, সব থেকে শ্রেষ্ঠ উটের যা মূল্য তার চেয়ে বড় মূল্য দেওয়া হয়েছে কোরআনের এক একটা আয়াতকে। কিয়ামতের মাঠে জান্নাতে যখন যাবেন, জান্নাতের এক একটা দরাজা এক একটা আয়াতের মান দেওয়া হয়েছে, এক একটা আয়াত এক একটা দরাজা, মানে যেখানে গিয়ে আপনি কত শত আমল লাগবে আরেকটা মর্যাদায় উঠতে, আল্লাহ বলতেছেন একটা কোরআনের আয়াত আপনাকে সেই মর্যাদায় নিয়ে যাবে। ইয়াকুলু লিসাহিবিল কোরআন, কিয়ামতের মাঠে কোরআনের সঙ্গীকে বলা হবে ইকরা ওয়ারতাকে, তুমি পড়ো আর চলো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি পড়তে থাকো দুনিয়াতে যেভাবে তুমি তারতিলের সাথে পড়তে, ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, আজকে তোমার অবস্থান হবে মর্যাদা হবে যেখানে গিয়ে তুমি কোরআন পড়ে থেমে যাবে সেটাই। তার মানে যেই ব্যক্তি পুরা কোরআন পড়তে পারবে, যে দুনিয়াতে কোরআন পড়েছিল, লে সাহেবুল কোরআন, এখানে হাফেজুল কোরআন বলা হয়নি। একটা সময় আমরা ধোকা খেতাম, আমরা ভাবতাম যে কোরআনের হাফেজরাই মনে সেই মর্যাদাগুলো পেয়ে যাবে, না এটা শুধু হাফেজের কোরআন নয়, বরং যারা প্রতিনিয়ত কোরআন পড়তো তারতিলের সাথে পড়তো, এই ব্যক্তি পড়তে থাকবে আর চলতে থাকবে, সাহেবুল কোরআন বলা হয়েছে। তো কোরআনের এতটা মান, আর কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সাহেবুল কোরআন যারা কোরআনের সঙ্গী, যারা নিজের জীবনে কোরআনটাকে সঙ্গী করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মান মর্যাদা সম্পর্কে রাসূল সাল্লাম বলতেছেন, যেটা আপনি সূরা ইবনে হাদিসে যেটা ইবনে মাজার মধ্যে পেয়ে যাবেন, মুকদ্দমার মধ্যে একেবারে শুরুতে 215 নম্বরে এই হাদিসটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মধ্য থেকে কতক ব্যক্তিরা আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহর কোনো পরিবার আছে? পরিবার নেই, আল্লাহ স্ত্রী গ্রহণ করেন নাই, আল্লাহর কোনো সন্তান নাই, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে পরিবার বানিয়ে নেয়, যেটা আমার পরিবারের লোক, আপনার মর্যাদাটা কী হবে বলেন তো দেখি? আল্লাহর পরিবারের লোক, রাসূল সাল্লাম বলতেছেন এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহর পরিবারের লোক হিসেবে গ্রহণ করা হবে কিয়ামতের মাঠে। কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম, কারা তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহালুল কোরআন আহালুল্লাহ ওয়া খাসাতুহু, আহালুল কোরআন যারা
কোরআনের পরিবার যারা, মানে যে নিজেকে কোরআনকে নিজের পরিবারের সদস্য বানিয়ে নিয়েছে, কিয়ামতের মাঠে আল্লাহ এই ব্যক্তিকে খাস হিসেবে নিজের পরিবার অন্তর্ভুক্ত করে নেবেন। এটি ইমাম ইবনে মাজাহ কোট করেছেন, তার মুকদ্দামাতে আছে, 215 নম্বরে হাদিসটা পেয়েছিলেন। তাহলে সেই কোরআনটাকে আমরা প্রত্যাখ্যান করেছি, অথচ আল্লাহ বলতেছেন রমজান মাসের মর্যাদাই হলো কোরআন নাযিল হওয়ার কারণে, কিন্তু আমরা এটাকে গুরুত্ব দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রমজান মাসকে মর্যাদাবান করেন নাই, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত অনুগ্রহ করেছেন, আল্লাহ কোনো অনুগ্রহকে এত বড় করে দেখাননি যতটা কোরআন নাযিল হওয়ারকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন। দুইটা আয়াত স্পষ্ট আপনি পেয়ে যাবেন, সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 85-86 নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ বলতেছেন ওয়ালা ইন শাইনা লানাযহাবান্না বিল্লাযী আওহাইনা ইলাইকা সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা। হে নবী, আমি এই যে কোরআন আপনার উপরে যে নাজিল করতেছি পড়েছি, আমি যদি ইচ্ছা করতাম আমি আপনার উপরে নাজিল নাও করতাম, আমি যদি চাই নাজিল করবো না, তাহলে আপনি আমার বিপক্ষে কোনো উকিল পাবেন না যে সেই উকিলের মাধ্যমে আপনি আবার নাজিল করাতে সক্ষম হবেন, এটা হবে না কোনোদিন। তবে কেন আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, ইল্লা রাহমাতাম মির রাব্বিক ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, এটা আপনার রবের পক্ষ থেকে অনেক বড় একটা অনুগ্রহ, এটা রহমত স্বরূপ। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, এটা তোমার রবের রহমত স্বরূপ আমি নাজিল করেছি। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, আর এটা আপনার উপর অনেক বড় একটা অনুগ্রহ। আল্লাহ কোরআন নাজিল করাটাকে একটা বড় অনুগ্রহ করেছেন। কোরআনের আরেকটা আয়াতে আজিমা বলেছেন, যেটা আপনি সূরা নিসা 4 নম্বর সূরার 113 নম্বর আয়াতে পেয়ে যাবেন, ওয়ানজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, আপনার উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন, হিকমা নাজিল করেছেন, এবং আপনাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন যেটা আপনি জানতেন না, এটা বলে আল্লাহ বলতেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, এটা হলো আপনার উপরে আপনার রবের মহা অনুগ্রহ। তার মানে রাসুল নিজে থেকে সব কিছু জেনে যাইতেন না, নিজে থেকে রাসুল হয়ে যান নাই, বরং আল্লাহ বলতেছেন আমি আপনাকে রাসুল করেছি, কোরআন দিয়ে এমন কিছু শিক্ষা দিয়েছি যেটা আপনি জানতেন না, আল্লাহ বলছেন এটা আপনার উপরে আমার মহা অনুগ্রহ। তাহলে এই অনুগ্রহ করা হয়েছে কোরআন দিয়ে। আমাদের উপরে এই অনুগ্রহ কি করা হয়েছে কোরআন দিয়ে, যে কোরআনের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনতে পেরেছি, হিদায়াত। কারণ আল্লাহ কি বলেছেন, হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত, ও বাইনাতি মিনাল হুদা, এবং কোন জিনিসটা হেদায়েতের পথ সেটাকে স্পষ্ট করে দেবে কোরআন। ওয়াল ফুরকান, এটা হচ্ছে সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এই কোরআন। আমাদের রব বলেছেন এই হিদায়ত যেই ব্যক্তি গ্রহণ করে নেবে সেই নাজাত পাবে। এই কথাটা আমাদের পিতা আদম আলাইহিস সালামকে যেই দিন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয় সেই দিনই আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে আমার পক্ষ থেকে একটা হিদায়ত আসবে, যেই ব্যক্তি আমার হিদায়তটাকে গ্রহণ করবে এই ব্যক্তি গুমরাহ হবে না আর এই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। কোথায় আছে, সূরা বাকারাতে পেয়ে যাবেন 38-39 নম্বর আয়াতে, এবং সূরা তহা 20 নম্বর সূরার 123 নম্বর আয়াতে পেয়ে যাবেন। 123 নম্বর আয়াতে নিয়ে তহা, তাতে আল্লাহ বলতেছেন ইহবিতা মিনহা জামিয়া, কালাহবিতা মিনহা জামিয়া, বলেছেন যে তোমরা দুইজন এখান থেকে নেমে যাও, বাদুকুম লিবাদিন আদু, তোমরা একে অপরের শত্রু, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবা'া হুদায়া ফালা খাউফুন ফমান তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। দুইটা শব্দ আছে, যেই ব্যক্তি আমার এই হেদায়াতকে গ্রহণ করে নেবে, অনুসরণ করে চলবে, এই ব্যক্তি ফালা ইয়াদিল্লু, সে গোমরাহ হবে না, ওয়ালা ইয়াশকা, আর এই ব্যক্তি হতবাক হবে না। কেন হতবাক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আজকের খুতবার মধ্যে কিছুটা টাচ দিয়েছিলাম। একজন ব্যক্তি যখন জাহান্নামে যাবে, আল্লাহ বলেছেন এর মতো হতভাগা আর কেউ নেই। কেন জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দাকে ক্ষমা করার জন্য যতগুলো দেয়াল সৃষ্টি করেছেন, এই দেয়ালগুলো ভেঙে যদি কোনো ব্যক্তি গিয়ে জাহান্নামে পড়ে, এ হতভাগা ছাড়ার কিছুই না। ধরেন একটা রাস্তা বানানো হয়েছে, এতগুলো ট্রাম বা এতগুলো সেকশন বানানো হয়েছে যাতে করে গাড়ি কোনো অবস্থাতে ক্রস করে ঢালে না পড়ে, পাহাড় থেকে ছিটকে না পড়ে, এতগুলো মানে কোনো না কোনো একটার মধ্যে সে বেজে যাবে, কিন্তু কোনো ব্যক্তি যদি এগুলো সবগুলো ডিঙিয়ে যদি নিচে পড়ে যায়, এ হতভাগা ছাড়ার কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন আমাদেরকে ক্ষমা করার জন্য, কি করেছেন, ছোট ছোট কিছু বিষয় হলে আল্লাহ ক্ষমা করার ব্যবস্থা করে দিয়েছেন। আর কি উদাহরণ দেব, যে একটা কাঁটা, একটা মশার কামড়ও যদি কোনো মুসলিমের গায়ে লেগে যায়, তার বিনিময়ে আল্লাহ তার পাপকে মাফ করে দেয়।
রাসূল কি বলেছেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু মিন শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা রাফাআহুল্লাহু বিহা দারাজাত আও হাত্তা আনহু খাতিয়া। ইমাম মুসলিম হাদিস কোট করেছেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার 75 নম্বর অধ্যায় কিতাবুল মারাদের মধ্যে উল্লেখ করেছেন, যে কোনো পেরেশানি সেটা মুসলিম পুরুষ হোক বা মহিলা হোক, যে কোনো কষ্ট, যে কোনো দুশ্চিন্তা, যে কোনো আঘাত, প্রত্যেকটা মুসলিমের মর্যাদাকে উঁচু করে এবং গুনাহখাতাকে ঝুরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যদি কোনো ব্যক্তির জন্য কল্যাণ চায় তাহলে তাকে একের পর এক বিপদ দেয়। এক পর্যায়ে এই ব্যক্তি জমিনে চলতে থাকে, মা লাহু খাতিয়াতান, তার বডিতে কোনো পাপ থাকে না। তার মানে মুসলিমদের বিপদ আপদ কষ্ট দুঃখ এই আমরা বলি না, আমরা তো সত্য আমাদের জীবনে তো বিপদ কেন আসে, আল্লাহ এই জন্যই বিপদ দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ কষ্ট দিতে দিতে ওকে এমনভাবে ফিল্টারিং করে যে জমিনেও চলতে থাকে অথচ শরীরে কোনো পাপ নাই, সব ঝরে গেছে, এখন শুধু মর্যাদা বৃদ্ধি হতে থাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ক্ষমা করার জন্য এতগুলো ফিল্টার করেছে। আল্লাহ মানুষকে ক্ষমা করার জন্য কোরআন নাযিল করেছে, রাসূলের কথা বলেছেন, ليس احد احب اليه العذر من الله من اجل ذلك انزل الكتاب وارسل الرسل। এটা ইমাম মুসলিম কোট করেছেন, হাদিস হচ্ছে 668 নম্বর হাদিসের মধ্যে কথা হচ্ছে যে আল্লাহর মতো উযুর দেখে দেখে ক্ষমা করে দেবে পৃথিবীতে এমন কোনো শাসক নাই। আল্লাহ হচ্ছেন একমাত্র বিচারক, শুধু আল্লাহ পাপীদেরকে ক্ষমা করার জন্য শুধু রাস্তা চায়, ছোট ছোট আমল চায় যে তুমি এটা আমার কাছে করে দেখাও আমি তোমাকে ক্ষমা করে দেব। আমরা তো বলেছি সে হাদিস যে এক ব্যক্তি গাছের ঢালকে কেন্দ্র করে জান্নাতে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। জি ঠিক আছে, ইনশাল্লাহ 5 টন রড লাগবে তিনতলার জন্য। আচ্ছা 15 মিনিট, 8টায় আজান, 5 মিনিটের পর আজান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য এতগুলো পদক্ষেপ রেখেছেন। তো ইয়াশকা শব্দটা শাকু থেকে মানে অত্যন্ত হতভাগা যে ব্যক্তি সেই ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করা হয়। আরেকটা হাদিস আমরা এখানে শুনিয়েছিলাম, বা যে কোনো বক্তব্যে আমি যাই ওই যে অনেকগুলো কিছু বা মানুষ থাকে মাহফিলের মধ্যে তখন তাদেরকে শোনাই, সেটা আপনি মুসলিমে 49 নম্বর অধ্যায় 8 নম্বর পর্বে, হাদিস হচ্ছে সম্ভবত 6732 নম্বরে হাদিসটা আছে, যেটা হচ্ছে জিকিরের অধ্যায়, মানে একবারে জেনে নেন 49 নম্বর অধ্যায়ের 8 নম্বরে গিয়ে পেয়ে যাবেন। তাতে কী আছে, জিকিরের মজলিসে যারা বসে তাদের প্রত্যেক লোককে আল্লাহ ক্ষমা করে দেন। ফেরেশতারা যখন বলে রাব্বি ফিহিম ফুলানুন আব্দুন খাত্তাউন, এখানে তো একজন চরম পাপে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মজলিসটার মর্যাদা সম্পর্কে কি বলেন জানেন, হুম জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এরা এমন লোক যারা এখানে উপস্থিত, এদের সাথে যে কেউ বসে যাবে কোনো একজনকে আমি হতভাগা বানাবো। এখানেও লা ইয়াশকা শব্দটা আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, তাদের একজনও হতভাগা হবে না, তার মানে একজনও জাহান্নামে যাবে না, বুঝছেন? আর আল্লাহ বলছেন কেবলমাত্র জাহান্নামে কারা যাবে, হতভাগা না যাবে। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, আল্লাহ কি বলেছেন, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, কোরআনের একটা কোন আয়াতের মধ্যে আছে, কোন সূরার মধ্যে, নারুল্লাহিল মুওকাদা আল্লাতী তাক্তালিউ নাইটাতনে, সূরা আলার মধ্যে তো মনে আছে, লা ইয়াসলাহা ও সূরা লাইলের মধ্যে আছে, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, সেখানে কেবলমাত্র হতভাগারা ছাড়া আর কেউ প্রবেশ করবে না, তার মানে জাহান্নামে শুধু হতভাগারা যাবে। আর আল্লাহ এই আয়াতে কি বলেছেন, ফামান তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, যারা কোরআনকে মেনে চলবে তারা কোনোদিন গোমরাহ হবে না আর তারা কোনোদিন হতভাগা হবে না। তার মানে কোরআন হিদায়াত হচ্ছে আল্লাহর কালাম, এটাকে যেই ব্যক্তি ধরে নেবে সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। আল্লাহ কি বলেছেন, উযকুর নিয়ামাতাল্লাহি ইজ কুনতুম আদাআন ফা আল্লাফা বাইনা কুলুবিকুম فاصبحتم بنعمته اخوانا وكنتم على شفا حفره من النار فانقذكم منها। এটা সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলছেন স্মরণ করো আল্লাহর সেই নিয়ামতের কথা যে তোমরা একে অপরের শত্রু ছিলে, আল্লাহর নিয়ামতে তোমরা ভাই ভাই হয়ে গেলে আর তোমরা জাহান্নামের একেবারে কিনারায় পৌঁছে গিয়েছিলে, ফানকাজাকুম মিনহা, আমি আল্লাহ এই কোরআন নাজিল করে দিয়ে রাসূল প্রেরণ করে দিয়ে তোমাদেরকে সেখান থেকে উদ্ধার করেছি। আল্লাহ বলছেন উযকুর নিয়ামাতাল্লাহ, এটা আল্লাহর নিয়ামত, তুমি নিয়ামতকে স্মরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছে, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসছেন এবং বলতেছেন ইয়া আইয়ুহান নাস আবশিরু
আবশ্যক তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমরা কে কথার সাক্ষী দাও না? আলাইসা তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্নী রাসূলুল্লাহ, তোমরা কে কথার সাক্ষ্য দাও না আমি ছাড়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই এবং আমি আল্লাহর রাসূল? কিসের কারণে? হাযা ক্বালা ফাহাযা হাযাল কুরআনু সাবাবুন, এই কোরআনটাই হলো সেই কারণ। এই কোরআন যদি না থাকতো তাহলে তোমরা কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারত না, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এটা তোমরা মেনেও নিতে না। আজকে মেনে কেন নিয়েছো? কিসের কারণে? এই কোরআনের কারণে, যেটা আমার উপরে কোরআন নাজিল হয়েছে, তাই আমি যেটা বলি তোমরা সেটাকে মেনে নাও যে হ্যাঁ আপনি আল্লাহর রাসূল আর আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এটার মূল মানদণ্ড কি? এই কোরআন। রাসূলুল্লাহ বলছেন তারাফাহু বিআদিল্লাহি ওয়া তারাফাহু বিআইদিকুম, এই কোরআনের এক প্রান্ত আল্লাহর হাতে আছে আরেক প্রান্ত তোমাদের কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ফাতামাসসাকু বিহি মানে ফাতামাসসাক শক্ত করে ধরো, ফাতামাসসাকু বিহি ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদাহু আবাদা, এটাকে ধরে নিলে এরপরে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি গোমরাহ হবে না আর হালাকও হবে না। কি বলেছেন? যে আল্লাহর এক হাতে, আল্লাহর হাতে এক প্রান্ত কোরআনের রয়েছে আরেক প্রান্ত তোমাদের কাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। শব্দটা ফাতামাসসাকু বিহি, তোমরা এটাকে শক্ত করে ধরো, ফাইন্নাকুম লান তাদিল্লু ওয়া লান তুহলিকু বাদাহু আবাদা, এটা ধরে নেওয়ার পরে আর গোমরাহ হবে না, আর এটা যে ব্যক্তি ধরে নেবে সে কোনোদিন হালাকও হবে না। তার মানে কোরআনকে যে ছেড়ে দেবে গোমরাহ হবে এবং সে হালাকও হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা উক্তি করা হয় মারফুয়ান, তিনি এটা রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তিনি বলছেন হাযা কোরআন সম্পর্কে বলছেন হুয়া হাবুল্লাহিল মাতিন, এটা হচ্ছে আল্লাহর সেই সুদৃঢ় রশি যেটাকে আল্লাহ ধরতে বলেছেন। আল্লাহ কি বলেছেন? সূরা আলে ইমরানের ওই আয়াতের মধ্যে শুরুতে কি আছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররুক, তোমরা আল্লাহর হাবলটাকে রশিটাকে শক্ত করে ধরো। আল্লাহর রশি কোনটা? এই কোরআন। এই কোরআন মানে উদাহরণটা এমন যে আল্লাহ উপর থেকে লটকে দিয়েছেন, আমরা সব চোরাবালের মধ্যে আছি, ডুবে যাচ্ছি, আল্লাহ উপর থেকে কোরআন লটকে দিয়ে বলেছেন যে এটাকে ধরো, যে ধরবে সে নাজাত পেয়ে যাবে, আর যারা ছেড়ে আছে তারা নিচের দিকে চলে যাচ্ছে। তো কোরআনের ব্যাপারটা আগে আপনি বুঝেন। এই হাদিসটা কোথায় আছে? সহিহ ইবনে হিব্বানে 122 নম্বরে পেয়ে যাবেন এবং সিলসিলাতুল হাদিসা সহিহার মধ্যেও আছে। আপনি হাদিসটা সহজে সহিহ তারগিবের মধ্যে পেয়ে যাবেন 38 নম্বরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে ধরতে বলেছেন, যেই ব্যক্তি কোরআনকে ধরে থাকবে সেই ব্যক্তি কোনোদিন গোমরাহ হবে না। তা আজকে আমাদের সমাজে কোনো ব্যক্তি যদি বলেন যে আমি হক পথে আছি, আমি তাওহিদবাদী, কিন্তু কোরআন পড়তে জানেন না আর একদিন পড়েনও না, তাহলে আপনার এই দাবি মিথ্যা হয়ে যাবে। কারণ যেই ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন দিয়ে আকিদা ঠিক করে, সেই ব্যক্তি বলতে পারবে যে হ্যাঁ আমি গোমরাহ নই, আমি সঠিক পথে আছি। কিন্তু আপনার আকিদা যদি কোরআনের সাথে না মিলে, কারণ আপনি একদিনও কোরআন খুলেই দেখেন না, তাহলে কীভাবে প্রমাণ হবে যে আপনি হক পথে আছেন কিনা নাই? আমি একটা কথা এটাও বলেছিলাম কোনো এক বক্তব্যের মধ্যে, যেই ব্যক্তি কোরআন পড়তে পারে না সেই ব্যক্তির কাছে তার রবের কোনো পরিচয় নেই, সে আল্লাহ সম্পর্কে কিচ্ছু জানে না। কারণ কোরআনের তো সেই কিতাব যে কিতাবের মধ্যে আল্লাহর পরিচয় রয়েছে, না আপনি সেটা পড়তেই জানেন না, তাহলে আপনি কীভাবে দাবি করতে পারেন যে আল্লাহকে আপনি চিনেন? চিনেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছুই আমরা জানি না যদি আমরা কোরআন না পড়ি। কোরআন পড়লে সেটা দেখতে পাবেন। আমাদের মা বন্ধুর উদ্দেশ্য সেই কথাটাই বলবে, কোরআন শুধু আমাদের জন্য নয়, এটা আমাদের মা বন্ধুদের জন্য। কত চমৎকার কিছু দিক নির্দেশনা, তারা কতটা জ্ঞানী হতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল মুমিনিনরা এবং সেই যুগের সাহাবা ইকরামরা কতটা জ্ঞানী হতেন, একটা দুইটা হাদিস না বললেই নয়। কয়েকদিন আগে জাহান্নামের জিসরে জাহান্নাম, জাহান্নামের মধ্যে জড়ো করা হবে সেই বক্তব্যটা করেছিলাম, তাতে একটা কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাফসা রাদিয়াল্লাহু তাআলার ঘরে ছিলেন এবং তিনি বললেন লা ইয়াদখুলুল জান্নাহ আহা লা ইয়াদখুলুন নারা আহাদু মান শাহিদা বাদরা ওয়াল হুদাইবিয়া, এমন একজন জাহান্নামে যাবে না যারা বদরের যুদ্ধে আর হুদাইবিয়াতে উপস্থিত ছিল, তারা একজন জাহান্নামে যাবে না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আলাইসা আল্লাহু ইয়াকুল ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে এমন কাউকে বাদ রাখা হবে না যাদেরকে জাহান্নামে জড়না করা হবে, আল্লাহ কি কথা বলেন নাই? তাহলে আপনি বলতেছেন যে কেউ জাহান্নামে যাবে না? তখন রাসূলুল্লাহ বলতেছেন ফামা, তা নয় তো কি? আল্লাহ তো তারপরে কি বলেছেন? সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ, আল্লাহ তো তা এরপরও বলেছে যে মুত্তাকিদেরকে উদ্ধার করা হবে। তার মানে জাহান্নামে জড়ো করাটাও সত্য, আবার এখান থেকে আল্লাহ উদ্ধার করবেন, এটাও আল্লাহর চূড়ান্ত ফয়সালাতে আছে। আমি কেন এই কথাটা এখন বললাম?
যে তারা কোরআন সম্পর্কে কতটা জ্ঞান রাখতো, যে আকিদার খেলাফ যখন একটা কথা চলে আসছে যে কোরআনে আছে আমরা সবাই জাহান্নামী, জাহান্নামে আমাদেরকে যেতেই হবে, আর আপনি বললেন যে হুদাইবিয়ার সন্ধিতে যারা ছিল তারা জাহান্নামে যাবে না, তাহলে কোরআনের সাথে একটু দ্বন্দ্ব দেখা গেল না? তাই তিনি প্রশ্ন করেছেন যে আল্লাহ কি বলেনি, আলাইসা আল্লাহু ইয়াকুল ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, কিন্তু আমি কথাটা কেন বললাম যে একজন মহিলা তারও কোরআন সম্পর্কে জ্ঞান আছে যে আল্লাহ কোথায় কী বলেছেন? আরেক ব্যক্তি, আরেক মহিলা আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলতেছেন, আপনি নাকি বলেছেন যে কোরআনে আল্লাহ লানত করেছে যারা ব্রু প্লাট করে? তিনি বলতেছেন যে আল্লাহ কোথায় লানত করেছে কোরআনে, যে ব্রু প্লাট করার উপরে লানত কোথায় আছে কোরআনে? আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, লাউ কারাতি ওয়া জাদ্দি, তুমি যদি সত্যি সত্যি কোরআন পড়তা তাহলে তুমি পাইয়া যেতা। সেই মহিলা বলতেছে, কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালামটা ফার্স্ট লাস্ট পড়েছি, কোথাও তো লানতের কথা নাই। কতটুকু জ্ঞানী হলে কথা বলতে পারে যে পুরো কোরআনের অর্থ জানে, আসলেই তো কোরআনের লানতের কথা কোথাও নেই। তো এমন কেন মহিলারা হয় না আমাদের? তো তার জবাবটা তিনি এইভাবে দিয়েছিলেন, মানে পর নিজে সব কিছু বুঝবে তা তো নয়, কারণ জ্ঞান তো বড়দের কাছ থেকে নিতে হবে। তিনি বলতেছে, তুমি কি আয়াত পড়নি, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করে তা থেকে দূরে থাকো? বলছে, হে আয়াত তো আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আব্দুল ইবনে মাসউদ বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছে ব্রু প্লাট করা মহিলার উপর। তা রাসূল যদি লানত করে আল্লাহ তো সেটাকে নিতে বলছে, এটা আল্লাহরই কথা হলো। কারণ ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, এইভাবে তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছেন। কিন্তু মহিলাটা কি বলেছেন, যে আমি কারাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কালামটা ফার্স্ট লাস্ট করেছি, কোথাও তো লানতের কথা দেখতে পাইনি। তার মানে তারা স্টাডি করত। আরেকজন মহিলা যেটা সূরা কফ যেটা মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খতিব সূরা কফ পাঠ করবে, এটা সুন্নাহ। এই হাদিসের বর্ণনাকারী যে মহিলা তার উক্তি জানেন সে কী করেছে? তিনি বলতেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কফ মিম্বরের মধ্যে দাঁড়িয়ে পড়তে শুনেছি, আর আমার পাকের ঘর রাসূলের ঘরের পাশাপাশি ছিল। তার মানে সেই মহিলা বলতেছেন, আমি সূরা কফ মুখস্থ করেছি কারো মাধ্যমে নয়, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে। তার মানে রাসূলুল্লাহ প্রত্যেক জুমায় মিম্বরের মধ্যে দাঁড়িয়ে সূরা কফ পাঠ করতেন, আর আমি শুনে শুনে এটা মুখস্থ করেছি। চিন্তা করা যায় তাহলে তাদের জীবনটা কেমন কাটত, আমরা কেমন কাটি? তারা পড়ে আল্লাহর কালাম পাঠ করে, তারা রাসূলের হাদিসের চর্চা করতো, এগুলো ছিল তাদের জীবন। কিন্তু আমাদের কেমনটা হয় না? এই জন্য বলতেছি যে আমাদের মা বন্ধুরা উচিত কোরআন পাঠ করা, কারণ কোরআন যে পড়বে তারই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেবেন। কোরআনের সঙ্গীকে বলা হয়েছে কিয়ামতের মাঠে পড়ো আর চলো, এটা শুধু পুরুষদের জন্য নয়, যে কোনো ব্যক্তির জন্য। তারপর মা বন্ধুদের জন্য রমজান মাস হচ্ছে অনেক বড় একটা বেনিফিটের জিনিস, এমন একটা মর্যাদার কথা আমাদের কাছে পৌঁছেছে। মুসনাদে আহমদে হাদিসটি আসছে 1337 সম্ভবত হাদিসটা, 1661 1661। এই হাদিস জানি আমরা যে কোনো মহিলার অপশন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে কোনো মহিলা সাল্লাত খামসাহ, যদি তারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, ও সামাত শাহরাহা, রমজান মাসের সিয়াম রাখে, ও আতাত বালাহা, ও ফিরওয়াতিন জাওজাহা, কোনো মহিলা যদি তারা স্বামীর আনুগত্য করে নেকের, মানে যে কোনো মারুফ কাজে, ভালো কাজে যদি স্বামীর আনুগত্য করে, ও হাফিজাত ফারজাহা, সে যদি লজ্জায় স্থানের হেফাজত করে, কি দাদা হাত খুলিল জান্না, তাকে বলা হবে তুমি জান্নাতে প্রবেশ করো, মিন আইয়ে আবওয়া বিন সে, জান্নাতের আট দরজা খুলে যাবে এবং বলবে যেই দরজা দিয়ে ইচ্ছা তুমি প্রবেশ করো। এই হাদিস অনেকবারই শুনেছেন তাই না? কিন্তু এইভাবে কি ফিল করেছেন, এই মর্যাদাটা কার, যার জন্য আটটা দরজা খুলে যাবে, এই মর্যাদাটা কাদের? মহিলাদেরকে দেওয়া হবে বলা হয়েছে, কিন্তু মূলত মর্যাদাটা কাদের? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন একদিন, ইয়া রাসূলুল্লাহ, জরুরি নয় যে কোনো একটা দরজাটা ঢুকলেই তো হলো, কিন্তু এমনও কি কোনো মর্যাদাবান ব্যক্তিরা থাকবে যাদেরকে জান্নাতের আটো দরজা দিয়ে ডাকা হবে যে আমার কাছে আসো? রাসূল বলছেন, হ্যাঁ না, এমন ব্যক্তিরা হবে, কিন্তু আবু বকর আমি আশা রাখি তুমি তাদের একজন। তার মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মতন মর্যাদাবানদের জন্য সে আটটা দরজা খুলে যাবে, আর সেই অপশনটা আল্লাহ আমাদের মা বোনদের জন্য করে দিয়েছে মাত্র চারটা কাজের মধ্যে। তাহলে অবশ্যই তাদেরকে এটা মূল্যায়ন করতে হবে। আর এই হাদিসের মধ্যে আরেকটা জিনিস আমি আপনাকে দেখাই, প্রথমে কিন্তু সালাতের কথা আছে, মান সাল্লাত খামসা, এটা হচ্ছে প্রথম। আমরাও যারা সিয়াম রাখবো, রমজান মাস আসতেছে, আপনি প্ল্যান করে নেন আপনি সিয়াম রাখবেন, কিন্তু জেনে নেন আপনার প্রথম কাজ কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত, এটা থাকতেই হবে। এটা যদি কারো কোনো ব্যক্তির মিসিং থাকে
তাহলে তার সিয়াম রেখে কোনো কাজ নেই। এই জন্য যে কোনো মা বোনরা যারা কথা শুনবে তাদের পাঁচ ওয়াক্ত সালাত এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। তারপরে তারা রমজান মাসের সিয়াম রাখবে এবং পর্দা করবে, কারণ পর্দা সিয়াম রেখে হারাম কাজে লিপ্ত থাকবে তা তার সিয়ামের কোনো মূল্যই নেই, আল্লাহ ছুড়ে ফেলে দেবে যে তোর খিদা আর কষ্ট আমার কাছে কোনো মূল্য রাখে না। মানলাম ইয়াদা কাউলা যুর ওয়াল আওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তামাহু ওয়া শারাবা। রাসুলুল্লাহ বলে দিয়েছেন যেই ব্যক্তি লাগো এবং নোংরামি বা এই সমস্ত ফাহিশা কাজ ছাড়তে পারবে না, আল্লাহ বলবে তোর খাদ্য আর পানি ছেড়ে দেওয়াটা আমার কোনো প্রয়োজন নেই। এই জন্য অবশ্যই পর্দা করতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত করতে হবে, তারপরে আপনি সিয়াম রাখেন, এই সিয়াম আপনাকে জান্নাতের আট দরজা খুলে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। মা বোনদের জন্য আরেকটা কাজ করতে হবে, রাসুলুল্লাহ বলছেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ওয়া আকসিনাল ওয়াস্তাগ ওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন যে ও আকসিরনাল ইস্তিগফার, তোমরা অধিক মাত্রায় দান করো এবং অধিক মাত্রায় আল্লাহর কাছে ক্ষমা চাও। কেন? কারণ আমি তোমাদেরকে অধিক মাত্রায় জাহান্নামে দেখেছি। তার মানে জাহান্নামে দেখেছেন, বাঁচার উপায় কি বলেছেন রাসূলুল্লাহ? দান করা আর ইস্তিগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাও। একজন মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ত্রুটিটা কোন জায়গায়, কেন আমরা অধিক মাত্রা মহিলার জাহান্নামে যাবে? রাসূলুল্লাহ বলছেন তোমাদের আকল এবং তোমাদের দিনের মধ্যে ত্রুটি আছে। বলছে আকলের মধ্যে আমাদের ত্রুটি কি? বলছে আকলের মধ্যে ত্রুটি হলো তোমাদের দুইজনের সাক্ষী সমান সমান একজন পুরুষের সাক্ষী, এটা হচ্ছে আকলের ত্রুটি, এটা আল্লাহর সৃষ্টিগত। আর দিনের ক্ষেত্রে ত্রুটি হলো যে তোমরা কত রাত পার করো, যে রাতগুলোতে তোমরা সালাত আদায় করতে পারো না এবং যে রাতগুলোতে তোমরা সিয়াম রাখতে পারো না। রমজান মাসের কয়েকটা সিয়াম তোমাদের ছুটে যায়, তার মানে যাদের হায়েজ মেন্স হয় তাদের প্রায় প্রত্যেক রমজানে কোনো না কোনো সিয়াম ছুটে যায়, যদিও তারা পরবর্তীতে কাজা করে, কিন্তু এটা একটা ঘাটতি যে তারা রমজানে সিয়াম রাখতে পারে না। আবার ওই সাত দিন তারা নামাজও পড়ে না, পাঁচ ছয় সাত দিন নামাজও পড়ে না, তাহলে তাদের নেকিতে ঘাটতি হয় কিনা, তো বলছে এগুলো হচ্ছে ঘাটতি। আরেকটা দোষ রাসুলুল্লাহ বলেছেন তাকফুরনাল আশির তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির, আর তোমাদের পাপ হলো তোমরা বেশি বেশি লানতান করো, গালাগালি করো, আর তোমরা স্বামীর নাশুকরি করো। ও তাকফুরনাল আশির, তোমাদের অকৃতজ্ঞ তোমরা, এইটার কারণে তোমাদের অধিকাংশ মানুষ জাহান্নামে। কিন্তু এর চেয়ে বড় বড় কারণ কিন্তু আমাদের মহিলাদের মধ্যে আছে, এটা সেই যুগের মহিলাদের গুণ ছিল বা সেই যুগের মহিলাদের ত্রুটি, কিন্তু তারা বেনামাজি ছিল, বেপর্দা ছিল, বলেন না কেন? বর্তমান যুগের মহিলারা সে স্বামীর শুকরিয়া আদায় করলে কি আর না করলে কি, আসলটাই নেই, আসলটা কি পাঁচ ওয়াক্ত নামাজই নেই, পর্দাই নেই, আর কোনো কিছু দরকারই পড়ে না বলার, যেই দুইটার কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামে চলে যাবে। তো রাসূলুল্লাহ কি বলেছেন? তোমরা অধিক মাত্রায় দান সাদকা করো এবং তোমরা ইস্তিগফার করো, ক্ষমা চাও। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রমজান মাস হচ্ছে দানের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আব্দুল ইবনে আব্বাস কি বলেছেন, যেটা বুখারীর ৬ নম্বর আয়াতে পেয়ে যাবেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরীল ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের প্রত্যেক রাতে জিবরীল নাযিল হয়ে যেতেন। তাহলে জেনে নে রমজান মাসের এটা একটা বৈশিষ্ট্য যে রমজানের প্রত্যেক রাতে জিবরীল আলাইহিস সালাম নাজিল হয়ে যেতেন এবং রাসূল সাল্লামকে কোরআন শিক্ষা দিতেন, যা দেখার পরে রাসূল সাল্লাম আরও বেশি দান করার কাজে লেগে যেতেন। এই জন্য রমজান মাসের একটা আমল হচ্ছে দান সাদকা করা। আমরা তো যাকাত দেবই, কিন্তু দান সাদকাটা আমাদের গুরুত্বপূর্ণ একটা আমলের মধ্যে থাকতে হবে, আর অবশ্যই কল্যাণকর কাজে আমাদেরকে দান করতে হবে। রমজান মাসের অনেক বড় ইম্পর্টেন্ট একটা ইবাদত হচ্ছে ইফতারি করানো, সেহারির ব্যবস্থা করানো। আলহামদুলিল্লাহ আমাদের কাছে এক ভাই প্রপোজ করেছে আমাকে, এটা আমি এই জন্য বলবো এই মেসেজটা যাদের কাছে পৌঁছে যাবে তারা হয়তো উদ্যোগী হবে, আমেরিকা থেকে এক ভাই তারেক রহমান সম্ভবত, তার তিনি ৩০,০০০ টাকা পাঠিয়েছেন বা পাঠাবেন ওয়াদা করেছেন, সেই টাকা দিয়ে কিছু মানুষের ঘরে ইফতার বা সেহারের ব্যবস্থা করে দিতে। তা আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এমন মুসলিম সামর্থ্য ভাইদেরকে যদি জড়ো করে দেন, আমাদের কাছে যদি এরকম কয়েকটা ধাপ টাকা চলে আসে, দেখা যাবে যে আমরা ১০০ ঘরে যদি ৫,০০০ করে দিই, তাহলে আমাদের ৫,০০০০-এর মধ্যে আপনার ১০০ ঘরের মধ্যে আমরা সেহারের ব্যবস্থা করে দিতে পারব। তো জরুরি নয় যে আমার মাধ্যমে হইতে হবে, যে যেই প্রান্তে আছেন আপনাদের ত্রিমোহনীতে যা যুবক ১০ জন মিলে যান, ৫,০০০ টাকা করে জমা করলে ৫,০০০০ টাকা হয়ে যায়, ৫,০০০টাকা করে আপনার ত্রিমোহনী দেখেন আশেপাশে কয় ঘরগুলা আমাদের দিনী ভাইদের মধ্যে কারা অভাবী, তাদের ঘরে সেহারের ব্যবস্থা করে দিতে পারেন। ইফতারের চেয়ে তো বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সেহারের ব্যবস্থাটা করা। আমরা হয়তো বেশি ফোকাস করি ইফতারের দিকে, না, সেহারিতে যদি সে ভালো একটু খেতে পারে তাহলে তার সিয়াম রাখাটা সহজ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এগুলো মাথায় রাখতে হবে।
আলাকুল্লি হাল, সাহরি হোক ইফতারি হোক, তার পেট ভরার মতো ব্যবস্থা আমাদেরকে করে দেওয়াটা, এটা এই রমজান মাসে আমাদের অনেক বড় একটা কাজ হয়। তা এখন শুধু রমজান মাসের বৈশিষ্ট্য কিছু বললাম, রমজান মাসের মূল কাজ যেটা সিয়াম রাখা সেই সম্পর্কে কিছুই বলি নাই, একটা কথা না বললেই নয়। দেখেন সিয়াম আমাদের উপরে ফরজ, পাঁচক্ত নামাজের মতো সিয়াম আমাদের উপরে ফরজ। এটা যদি কোনো ব্যক্তি করে তাহলে তার মর্যাদা হচ্ছে হাক্কান আলাল্লাহি আইয়ুদখিলাহুল জান্নাহ, সেই ব্যক্তি জিহাদ করুক আর নাই করুক আল্লাহর উপর এটা হক। যেই ব্যক্তি পাঁচক্ত নামাজ আদায় করে এবং রমজান মাসের সিয়াম রাখবে, রাসুল বলছে এটা আল্লাহর উপরে হক, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেই দিবে। এটি ইমাম বুখারী কোট করেছে এ হাদিস। তার মানে পাঁচক্ত নামাজ এবং রমজান মাসের সিয়াম জান্নাতের জন্য আপনি প্রস্তুত হয়ে যেতে পারেন, মানে এর জন্য আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্যারান্টি দিয়ে দিচ্ছেন। অতএব রমজান মাসের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রমজান মাসে যারা সিয়াম না রাখবে তাদের সম্পর্কে গত বছর একটা হাদিস বলেছিলাম, এটা আমাকে গিয়ে আবার খুঁজতে হবে। সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি কত জাহান্নামীকে দেখেছেন, বুকের মধ্যে লোহার হুক লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে, চোয়ালগুলোকে ফেরে ফেলা হয়েছে, রক্ত ঝরছে মুখ থেকে। বলছে এদের এই অবস্থা কেন? বলছে এরা সময়ের আগে ইফতার করে নিত। কথাটা ভালো করে বুঝেন কি বলছে, সময়ের আগে ইফতার করে নিত। তাহলে সময়ের আগে যেই ব্যক্তি ইফতার করার কারণে যদি চোয়াল ফেরে ফেলার এখানে হুক লাগিয়ে ঝুলিয়ে যদি রাখা হয়, এটা যদি শাস্তি হয়, তাহলে যারা সিয়াম রাখবে না এদের কি হবে? খুব সেন্সিটিভ বিষয়। এই জন্যে মুসলিমদের উপরে সিয়াম ফরজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েই কিন্তু ইবাদত ফরজ করেন, জেনে নেন। এই জন্য আমাদের যাদের সামর্থ্য আছে, তৌফিক আছে, আমরা যদি সিয়াম না রাখি আমরা কিন্তু কিয়ামতের মাঠে চরমভাবে ধরা খেয়ে যাব। অতএব এটা ইসলামের হুরমত, এটা ইসলামের মানমর্যাদা, আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাতের সাথে রমজান মাসের মর্যাদা রক্ষা করে চলতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। যতগুলো কথা বলেছি আল্লাহ তুমি আমার জন্য এবং আমাদের মুসলিম ভাইদের জন্য সহজ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কাছে একটা মেসেজ আসছে দানের কথা, যেহেতু বলেছি এই রমজানে ইনশাআল্লাহুল আজিজ আমরা চাই আমাদের এই কোঠাটা পুরো হয়ে যাবে। আমাদের এই মসজিদের ত্রিমোহনী মসজিদ সবাই জানেন যে দীর্ঘদিন ধরে আমরা এখানে খুতবায় আসি আলহামদুলিল্লাহ। আমার তো মনে প্রায় চার বছর হয়ে গেল, আমার মাধ্যমে অনেক মসজিদে আলহামদুলিল্লাহ পর্যন্ত টাকা আসছে। আপনাদেরকে বলে দিই ডেমরা সালাফিয়া মসজিদ একটা উদ্বোধন, মানে আমরা ওখানে আলহামদুলিল্লাহ এই যাবৎ 60 লাখ টাকা চলে আসছে। আরেক বোন 13 লাখ টাকা দেওয়ার ওয়াদা করেছে, কালকে আমার হাতে দেবে, এই জন্য দেয়নি, আমার হাতে দেবে, তা আমি কালকে যাবো ইনশাআল্লাহ আজিজ। সে 13 লাখ টাকা দিচ্ছে, হতে পারে এরপরে আমাদের জায়গাতে আমরা মসজিদের এলান করে দেবো যেন আমার শুরু হয়ে যেতে পারে, দোয়া করবেন। তার এই মসজিদেও দেখতে দেখতে কিন্তু দোতলার আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, এখন যেটা ডিমান্ড তিনতলার রডগুলো কিছুটা নষ্ট হয়ে যাবে, এই জন্য এটাকে কমপ্লিট করতে হলে আমাদের যেটা বলা হয়েছে যে 5 টন রড লাগবে। 5 টন রড হলে তিনতলার ছাদগুলো দিয়ে দেওয়া যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ভাইয়ের মাধ্যমে যদি এই ব্যবস্থা করে দেন আমরা সেই দোয়াই করি। আল্লাহ তুমি এই মেসেজটা আমাদের ভাইদের কাছে পৌঁছে দাও। এবং একাধিক ভাই হয়তো সেটা তথ্য এক টন করে নিলেই হয়ে যাবে, এমনও ভাই বাংলার জমিনে বা পৃথিবীতে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাধ্যমে যেন এই মসজিদের সেই পিলারগুলো হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের কাজকে সহজ করো এবং কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।